প্রথম বংশাবলী ভূমিকা বংশাবলীর পুস্তক দুখানিতে সমুয়েলের প্রথম ও দ্বিতীয় পুস্তক এবং রাজাবলী প্রথম ও দ্বিতীয় পুস্তকে লিপিবদ্ধ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু তা হলেও বই দুটি লেখা হয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। বংশাবলীর পুস্তক দুটিতে ইসরায়েলি রাজতন্ত্রের ইতিহাস রচনার পিছনে দুটি মূল উদ্দেশ্যের নিয়ন্ত্রণ সক্রিয় ছিল। এক, ইসরায়েল এবং জিহুদিয়া রাজ্যের উপরে নানা বিপর্যয় ঘটা সত্ত্বেও ইসরায়েল জাতির কাছে ঈশ্বর তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন এবং জিহুদিয়াবাসীর মাধ্যমে ঈশ্বর তাঁর প্রজাদের জন্য তাঁর পরিকল্পনাকে রূপদানের উদ্দেশ্যে কাজ করে চলেছেন। এই নিশ্চয়তার ভিত্তিতেই দাউদ এবং সলোমনের মহৎ কার্যাবলী, জিহোশাফট, হিস্কিয় ও যোশিয়র সংস্কার এবং ঈশ্বরের কাছে যারা চিরবিশ্বস্ত ছিলেন তাঁদের দিকে লেখকের দৃষ্টি নিবদ্ধ ছিল। দুই, জেরুসালেমের মন্দিরে ঈশ্বরের উপাসনার মূল উৎস, বিশেষ করে পুরোহিত ও লেবীয়দের সংগঠন যার দ্বারা উপাসনা পরিচালিত হতো সেটি ব্যাখ্যা করা ছিল এর অন্যতম উদ্দেশ্য। সলোমন মন্দির নির্মাণ করলেও এখানে দাউদকেই মন্দির ও মন্দিরের নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা রূপে বর্ণনা করা হয়েছে। প্রথম বংশাবলী এক অধ্যায়। আদমের বংশাবলী। আদম, শেখ, ইনোস, কৈনান, মহল্লেল, জেরদ, হনক, মথুশেলহ, লেমক, নোহ, শেম, হাম ও জেফত। জেফতের সন্তান গোমর, মাগোগ, মাদয়, জবন, তুবল, মেশক ও তিরস। গোমরের সন্তান অস্কিনস, দিফত ও তোগর্ম। জবনের সন্তান ইলিশা, তরশিস, কৃত্তিম ও রোদানিম। হামের সন্তান কুশ, মিশর, পুট ও কনান। কুশের সন্তান সবা, হবিলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান শিবা ও দদান। নিমরোদ কুশের পুত্র, তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। আর লুদীয়, অনামীয়, লহবীয়, নপ্তুহীয়, পত্রসীয়, পলিষ্টীয়দের আদি পুরুষ কসলুহীয় এবং কপ্তরীয় এই সকল মিশরের সন্তান। এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সিদন, তাহার পর হেত, জিবুসীয়, ইমোরীয়, কিরগাসীয়, হিব্বীয়, অর্কীয়, সিনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। শেমের সন্তান এলম, অসুর, অর্ফক্সদ, লুদ ও অরাম এবং উস, হুল, গেথর ও মেশেক। আর অর্ফক্সদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন। এবরের দুই পুত্র, একটির নাম পিলগ মানে বিভাগ, কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল, তাহার ভ্রাতার নাম জক্তন। আর জক্তন আলমোদদ, শেলফ, হৎসর্মাবত, জিরাহ, হদরাম, উশল, দিক্ল, এবল, অবিমায়েল, শিবা ও ফির, হবিলা ও জোবরে জন্ম দিলেন। ইহারা সকলে জক্তনের সন্তান। শেম, অর্ফক্সদ, শেলহ, এবর, পেলগ, রিউ, সরুগ, নাহোর, তেরহ, অব্রাম অর্থাৎ অব্রাহাম, অব্রাহামের পুত্র ইসহাক ও ইসমাইল। তাহাদের বংশাবলী এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়ত, পরে কেদর, অদবেল, মিফসম, মিশম, দুমা, মশা, হাদাদ, তেমা, জিটুর, নাফিস ও কেদমা, ইহারা ইসমাইলের সন্তান। অব্রাহামের উপপত্নী কটুরার গর্ভজাত সন্তান শিমরন, জকশন, মদান, মিদিয়ন, জিসওয়াক ও সুহ। জকশনের সন্তান
শিবা ও দদান। মিদিয়ানের সন্তান ঐফা, এফর, হনক, অবিদ ও ইলদায়া, ইহারা সকলে কটুরার সন্তান। আব্রাহামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র এসৌ ও ইসরায়েল। এসৌর সন্তান ইলিফস, রুয়েল, জিউস, জালম ও কোরাহ। ইলিফসের সন্তান তৈমন, ওমর, সাফি, গতিয়ম, কানাস, তিমন ও আমালেক। রুয়েলের সন্তান নাহত, সেরাহ, সাম্ম ও মিসা। সেইরের সন্তান লোটন, সোবল, শিবিয়ন, অনা, দিশন, এৎসর ও দিশন। লোটনের সন্তান হরি ও হোমম এবং তিমনা লোটনের ভগিনী। সোবলের সন্তান আলিয়ান, মানহত, এবল, সফি ও ওনম। শিবেনের সন্তান অয়া ও অনা। অনার সন্তান দিশন। দিশনের সন্তান হমরন, ইটসবন, জিত্রন ও করান। এৎসরের সন্তান বিলহন, শাবন, জাকন। দিশনের সন্তান উস ও অরান। ইসরায়েল সন্তানদের উপরে কোনো রাজা রাজত্ব করিবার পূর্বে ইহারা ইদোম দেশের রাজা ছিলেন। বিয়োরের পুত্র বেলা, তাহার রাজধানীর নাম দিনহাবা। আর বেলা মরিলে পর তাহার পদে বসরা নিবাসী সেরহের পুত্র যুবব রাজত্ব করেন। আর যুবব মরিলে পর তৈমন দেশীয় হুসম তাহার পদে রাজত্ব করেন। আর হুসম মরিলে পর বদাদের পুত্র যে হদত মুয়াব ক্ষেত্রে মিদিয়ানকে আঘাত করিয়াছিলেন, তিনি তাহার পদে রাজত্ব করেন। তাহার রাজধানীর নাম আবিদ ছিল। আর হদত মরিলে পর মসরেকা নিবাসী সমল তাহার পদে রাজত্ব করেন। আর সমল মরিলে পর ফরাত নদীর নিকটবর্তী রহবাত নিবাসী শৌল তাহার পদে রাজত্ব করেন। আর শৌল মরিলে পর আকবরের পুত্র বালহানান তাহার পদে রাজত্ব করেন। আর বালহানান মরিলে পর হাদাত তাহার পদে রাজত্ব করেন। তাহার রাজধানীর নাম পায় ও ভার্যার নাম মাহিট বেল। সে মট্রেদের কন্যা ও মেশাহাবের দৌহিত্রী। পরে হদদ মরিলেন। ইদোমের দলপতিদের নাম দলপতি তিমন, দলপতি আলিয়া, দলপতি জিথেত, দলপতি অহলিবামা, দলপতি এলা, দলপতি পিনন, দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিপসর, দলপতি মগদিয়েল, দলপতি ইরম। ইহারা ইদমের দলপতি। প্রথম বংশাবলী দুই অধ্যায়। ইসরায়েলের পুত্রগণ এই রুবেন, শিমিয়ন, লেবি ও জিহুদা, ইশাখর ও সবুলুন, দান, জোসেফ ও বিন্যামিন, নপ্তালি, গাদ ও আশের। জিহুদার বংশাবলী। জিহুদার সন্তান এর, ওনন ও শেলা। তাহার এই তিন পুত্র কনানিয়া বৎসুয়ার গর্ভে জন্মিয়াছিল। জিহুদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভু দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন। পরে জিহুদার পুত্রবধূ তামর তাহার ঔরসে পিরস্কে ও সিরহকে প্রসব করিল। সর্বশুদ্ধ জিহুদার পাঁচ পুত্র। পিরসের সন্তান হিস্রন ও হামুল। সিরহের সন্তান শিমরি, এথন, হেমন, কলকল ও দারা, সকলে পাঁচজন। কর্মীর পুত্র আখর বর্জিত দ্রব্যের বিষয়ে সত্য লঙ্ঘন করিয়া ইসরায়েলের কণ্টক হইয়াছিল। এথনের পুত্র অসরীয়। আর হিস্রনের ঔরসজাত পুত্র জিরহমেল, রাম ও কালুবাই। রামের সন্তান অম্মিনাদব ও অম্মিনাদবের পুত্র জিহুদা সন্তানগণের অধ্যক্ষ নহশন। আর নহশনের পুত্র সলমন ও সলমনের পুত্র বয়স। বয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র জিসয়। জিসয়ের জ্যেষ্ঠ পুত্র ইলিয়াব, দ্বিতীয় অবিদানব, তৃতীয় সম্ম, চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়, ষষ্ঠ উৎসম, সপ্তম
দায়ুদ, আর তাহাদের ভগিনী সরুয়া ও অবিগল। সরুয়ার পুত্র অবিষয়, জোয়াব ও অসাহেল তিনজন। আর অবিগলের পুত্র অমাশা, সেই অমাশার পিতা ইসমাইলীয় জেথর। আর হিসরনের পুত্র কালেব আপন স্ত্রী অশুবার গর্ভে ও জিরিয়তের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অশুবার পুত্রগণেই জেসর, শোবাব ও অর্দন। পরে অশুবা মরিলে কালেব ইফ্রাতাকে বিবাহ করিল, সে তাহার ঔরসে হুরকে প্রসব করিল। হুরের পুত্র উরি, উরির পুত্র বৎসলেল। পরে হিস্রন গিলিয়াদের পিতা মাখিরের কন্যার কাছে গমন করিল, 60 বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল। তাহাতে সে স্ত্রী তাহার ঔরসে সগুবকে প্রসব করিল। সগুবের পুত্র জাইর, গিলিয়াদ দেশে তাহার 23টি নগর ছিল, আর গোসুর ও অরাম তাহাদের হইতে জাইরের গ্রাম সকল হরণ করিল, এবং তৎসঙ্গে কনাত ও তাহার উপনগর সকল অর্থাৎ 60 নগর লইল। ইহারা সকলে গিলিয়াদের পিতা মাখিরের সন্তান। হিস্রন কালেব ইফ্রাতায় মরিলে পর হিস্রনের স্ত্রী অবিয়া তাহার জন্য তকয়ের পিতা অশহুরকে প্রসব করিল। হিস্রনের জ্যেষ্ঠ পুত্র জিরহমেলের এই সকল সন্তান। জ্যেষ্ঠ পুত্র রাম, পরে বুনা, ওরন, উৎসম ও অহিও। অটারা নামে জিরহমেলের অন্য এক স্ত্রী ছিল, সে ওনমের মাতা। জিরহমেলের জ্যেষ্ঠ পুত্র রামের সন্তান মাস, জামিন ও একর। ওনমের সন্তান সম্ময় ও জাদা, এবং সম্ময়ের সন্তান নাদব ও অবিশুর। অবিশুরের স্ত্রীর নাম অবিহইল, সে তাহার ঔরসে অহবান ও মলিতকে প্রসব করিল। নাদবের সন্তান শেলদ ও অপ্পয়িম, কিন্তু শেলদ অপুত্রক হইয়া মরিল। অপ্পয়িমের পুত্র জিসি ও জিসির পুত্র শেষন ও শেষনের পুত্র অহলয়। সম্ময়ের ভ্রাতা জাদার সন্তান জেথর ও জোনাথন, জেথর অপুত্রক হইয়া মরিলেন। জোনাথনের পুত্র পেলত ও শাসা, ইহারা জিরহমেলের সন্তান। শেষনের পুত্র ছিল না, কেবল কন্যা ছিল, আর জারহা নামে শেষনের এক মিশ্রীয় দাস ছিল। পরে শেষন আপনার দাস জারহার সহিত আপন কন্যার বিবাহ দিল, আর সে তাহার ঔরসে অত্যয়কে প্রসব করিল। অত্যয়ের পুত্র নাথন, নাথনের পুত্র শাবদ, শাবদের পুত্র ইফলল, ইফললের পুত্র ওবেদ, ওবেদের পুত্র জেহু, জেহুর পুত্র অসরীয়, অসরের পুত্র হেলস, হেলসের পুত্র ইলিয়াসা, ইলিয়াসার পুত্র সিসময়, সিসময়ের পুত্র সল্লুম, সল্লুমের পুত্র জিকমিয় ও জিকমিয়ের পুত্র ইলিশামা। জিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান, তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে শিফের পিতা, এবং হিব্রনের পিতা মারেশার সন্তানগণ। আর হিব্রনের সন্তান কোরহ, তপুহ, রেকম ও শেমা। শেমার পুত্র জরকিয়মের পিতা রহম, রেকমের পুত্র সম্ময়, আর সম্ময়ের পুত্র মায়ন, এবং মায়ন বৈৎসুরের পিতা। আর কালেবের উপপত্নী ঐফা হারনকে, মোৎসাকে ও গাসেসকে প্রসব করিল, এবং হারনের সন্তান গাসেস। আর জেহদয়ের সন্তান রেগম, যোথম, গেশন, পেলট, ঐফা ও সাফ। কালেবের উপপত্নী মাখা শেবরকে ও তিরহনকে প্রসব করিল। আরও সে মদমান্নার পিতা সাফকে, এবং মগবেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করিল। আর কালেবের কন্যার নাম আকশা। কালেবের এই এই সন্তান। ইফ্রাতার জ্যেষ্ঠ পুত্র বিনহুর, কিরিয়ত জিয়ারিমের পিতা সোবল, বৈতলেহমের পিতা সলম, বৈত গাদেরের পিতা হারেফ। আর কিরিয়ত জিয়ারিমের পিতা সোবলের পুত্র হরওয়া, মনুহতের অর্ধাংশ। আর কিরিয়ত জিয়ারিমের গোষ্ঠী জিত্রীয়, পুথীয়, সুমাথীয় ও মিশ্রাইগণ। ইহাদের হইতে সরাথীয় ও ইস্টায়োলিয়েরা
উৎপন্ন হইল। শালমের সন্তান বৈতলেহম ও নটফাতীয়গণ অট্রত বেত জুয়াব ও মানহতীয়দের অর্ধাংশ, সরারীয় আর জাবেশ নিবাসী লেখকদের গোষ্ঠী তিরিয়াথীয়গণ, সিমিয়থীয়গণ, সুখাথীয়গণ, ইহারা কিনীয় গোষ্ঠী, রেখব কুলের পিতা হাম্মতের বংশজাত। প্রথম বংশাবলী তিন অধ্যায়। দায়ুদের এই সকল পুত্র হিব্রনে জন্মিল। জ্যেষ্ঠ পুত্র অম্মন, সে জিস্রিয়েলিয়া অহিনোয়ামের গর্ভজাত। দ্বিতীয় দানিয়েল, সে করবিলিয়া অবিগলের গর্ভজাত। তৃতীয় অবশালম, সে গোসুরের তলময় রাজার কন্যা মাখার গর্ভজাত। চতুর্থ অদনীয়, সে হগিতের গর্ভজাত। পঞ্চম সফটীয়, সে অবিটলের গর্ভজাত। ষষ্ঠ জিত্রিয়ম, সে তাহার ভার্যা ইগলার গর্ভজাত। হিব্রনে তাহার ছয় পুত্র জন্মে এবং দায়ুদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন। পরে জিরুসালেমে ৩৩ বৎসর রাজত্ব করেন। আর তাহার এই সকল পুত্র জিরুসালেমে জন্মে, সিমিও, সোবাব, নাথন ও সলোমন। এই চারিজন অম্মিয়েলের কন্যা বৎসুয়ার সন্তান। আর জিভর, ইলিশামা, ইলিফেলট, নোগাহ, নেফগ, জাফিও, ইলিশামা, ইলিয়াদা ও ইলিফেলট এই নয় জন। ইহারা সকলে দাউদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন, আর তামর ইহাদের ভগিনী। সলোমনের পুত্র রহবিয়াম, তাহার পুত্র অবিও, তাহার পুত্র আশা, তাহার পুত্র জিহসাফট, তাহার পুত্র জোরাম, তাহার পুত্র অহসীয়, তাহার পুত্র জোয়াশ, তাহার পুত্র অমৎসীয়, তাহার পুত্র অসরীয়, তাহার পুত্র যোথম, তাহার পুত্র আহস, তাহার পুত্র হিস্কীয়, তাহার পুত্র মনস্বি, তাহার পুত্র আমন, তাহার পুত্র যোশীয়। যোশীয়ের সন্তান জ্যেষ্ঠ জোহানান, দ্বিতীয় জিহোয়াকিম, তৃতীয় সিদিকীয়, চতুর্থ শল্লুম এবং জিহোয়াকিমের পুত্র জিকনীয়, অপর পুত্র সিদিকীয়। বন্দি জিকনীয়ের সন্তান, তাহার পুত্র শল্টিয়েল আর মলকিরাম, পদায়, সিনৎসর, জিকমীয়, হোসামা ও নদবীয়। পদায়ের সন্তান স্বরূপ বাবিল ও সিমিই এবং স্বরূপ বাবিলের সন্তান মসুল্লম ও হনানীয়, আর সলমিত তাহাদের ভগিনী। আর হসুবা, ওহেল, বেরিকীয়, হসদীয় ও জুসব হেসদ এই পাঁচজন। আর হনানিয়ের সন্তান পলটীয় ও জিসায়াহ, রফায়ের পুত্রগণ, অর্ণনের পুত্রগণ, ওবদিয়ের পুত্রগণ, সখনিয়ের পুত্রগণ। সকনীয়ের সন্তান সময়ীয়, আর সময়ীয়ের সন্তান হুটুস, জিগাল, বারিহ, নিয়রীয়, সাফট ছয়জন। আর নিয়রীয়ের সন্তান ইলিওইনয়, হিস্কীয় ও অস্রিকাম তিনজন। আর ইলিওইনয়ের সন্তান হোদবীয়, ইলিয়াশিব, পলায়, অকুব, জোহানান, দলায় ও অনানি সাতজন। প্রথম বংশাবলী চার অধ্যায়। জিহুদার সন্তান পেরস, হিস্রন, কর্মি, হুর ও সবল। আর সবলের সন্তান রায়া, রায়ার সন্তান জহত ও জহতের সন্তান অহুময় ও লহদ। এই সকল সরাথিয় গোষ্ঠী। আর এই সকল ঐটমের পিতার সন্তান জিস্রিয়েল, জিসমা, জিতবস। তাহাদের ভগ্নীর নাম হৎসলিল পনি। আর গাদরের পিতা পনুয়েল ও হুসের পিতা এসর। ইহারা বৈতলেহমের পিতা ইফ্রাতার জ্যেষ্ঠ পুত্র হুরের সন্তান। তকোয়ের পিতা অসহুরের দুই স্ত্রী ছিল, হিলা ও নারা। নারা তাহার ঔরসে অহুসমকে, হেফরকে,
তৈমিনীকে ও অহস্টরীকে প্রসব করিল। এই সকল নারার সন্তান। আর হিলার সন্তান শেরত, জিতশহর ও ইতনন। আর হক্কশের সন্তান আনুব ও সোবেবা। এবং হারুমের পুত্র অহরহলের গোষ্ঠী সকল। আর যাবেশ আপন ভ্রাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন। তাহার মাতা তাহার নাম যাবেশ রাখিয়া বলিয়াছিলেন, আমি তো দুঃখেতে প্রসব করিলাম। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। শুহের ভ্রাতা কুলুবের পুত্র মহির, সে ইষ্টনের পিতা। ইষ্টনের পুত্র বৈতরাফা ও পাসেহ। এবং ইরনাহসের পিতা তাহিন্ন। এই সকলে রেকার লোক। আর কনসের পুত্র আতনিয়েল ও সরায়। এবং আতনিয়েলের পুত্র হথত। আর মিউনথায়ের পুত্র অফরা, সরায়ের পুত্র, শিল্পকারদের উপত্যকা নিবাসীগণের পিতা জোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল। আর জিফুন্নির পুত্র কালেবের সন্তান ইরু, এলা ও নয়ম। এবং এলার সন্তানগণ ও কনস। আর জিহলিলের সন্তান শিফ, শিভা, তিরিয় ও অসারেল। আর ইসরার সন্তান জেথর, মেরদ, এফর ও জালন। এবং মেরদের মিশ্রিয়া স্ত্রীর গর্ভে মরিয়ম, সম্ময় ও ইষ্টিময়ের পিতা জিসবহ জন্মিল। আর তাহার জিহুদিয়া স্ত্রী গদরের পিতা জিরতকে, শেখর পিতা হেবরকে ও সানহের পিতা জিকুথিয়েলকে প্রসব করিল। উহারা ফরৌনের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মিরত বিবাহ করিয়াছিল। নহেমের ভগিনী হোদিয়ের স্ত্রীর সন্তান গর্মীয়, কিলিয়ার পিতা ও মাখাথিও ইষ্টিময়। আর সিমনের সন্তান অম্মন, রিন্ন, বিনহানন, তিলন। আর জিসির সন্তান সোহেত ও বিন সোহেত। জিহুদার পুত্র সেলার সন্তান লেকার পিতা এর ও মানেশার পিতা লাদা। এবং অসবের কুলজাত যে লোকেরা মসিনা বস্ত্র বুনিত তাহাদের সকল গোষ্ঠী। আর জকিম ও কোষেবার লোক এবং জোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্তা ও জাসু বিলেহম। এ অতি পুরাতন কথা। ইহারা কুম্ভকার ছিল এবং নতাইমে ও গদেরায় বাস করিত। তাহারা রাজার কার্যকরণার্থে তথায় তাহার নিকটে বাস করিত। সিমিয়নের বংশাবলী। সিমিয়নের সন্তান নমুয়েল, জামিন, জারিব, সিরাহ, শৌল। তাহার পুত্র সল্লুম, তাহার পুত্র মিবসাম, তাহার পুত্র মিসম, মিসমের সন্তান। তাহার পুত্র হমুয়েল, তাহার পুত্র শক্কুর, তাহার পুত্র সিময়ী। সিময়ীর ষোলো পুত্র ও ছয় কন্যা ছিল। কিন্তু তাহার ভ্রাতাদের অনেক সন্তান ছিল না, এবং তাহাদের সমস্ত গোষ্ঠী জিহুদা সন্তানদের ন্যায় বৃদ্ধি পাইল না। তাহারা বেরসেবাতে, মোলাদাতে, হৎসর সুয়ালে, বিলহাতে, এৎসমে, তোলদে, বথুয়েলে, হরমাতে, সিক্লগে, বৈত মরকাবতে, হৎসর সুসিমে, বৈত বিরিতে ও সারইমে বাস করিত। দায়ুদের রাজত্ব পর্যন্ত তাহাদের এই সকল নগর ছিল। আর তাহাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মন, তোখেন ও আসন, পাঁচ নগর। আর বাল পর্যন্ত এই সকল নগরের চতুর্থীকস্থ সমস্ত গ্রাম তাহাদের ছিল। এই সকল তাহাদের নিবাস স্থান। আর তাহাদের নিজ বংশাবলী আছে। আর মসবব, জমলেক, অমৎসের পুত্র জোস, আর জোয়েল এবং ওসিয়েলের সন্তান, সরায়ের সন্তান
যোসিবের সন্তান জেহু, আর ইলিয়ই নয় জাকোবা, জিসহায়, অসায়, অদিয়েল, জিসিমিয়েল ও বনায়, এবং সময়ের সন্তান শিমরির সন্তান, জিদয়ের সন্তান অলনের সন্তান, শিপির সন্তান শিস, শস নামে উল্লিখিত এই লোকেরা আপন আপন গোষ্ঠীর মধ্যে অধ্যক্ষ ছিল, এবং ইহাদের সকল পিতৃকুল অতিশয় বৃদ্ধি পাইল। তাহারা আপনাদের পশুপালের জন্য চরানির অন্বেষণে গদরের প্রবেশস্থানে উপত্যকার পূর্ব পার্শ্ব পর্যন্ত গেল। তাহারা বহু তৃণযুক্ত উত্তম চরানী পাইল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল, কারণ হামবংশীয়রা পূর্বে সেই স্থানে বাস করিত। যিহুদার হিস্কীয় রাজার সময় স্বস নামে লিখিত ওই লোকেরা গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিউনিয়দিগকে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল, অদ্যাপি সেই রূপ আছে। পরে আপনারা উহাদের পরিবর্তে বসতি করিল, কেননা সে স্থানে তাহাদের পালের জন্য চরানি ছিল, আর তাহাদের কতকগুলি লোক অর্থাৎ সিমিয়ন সন্তানদের মধ্যে 500 লোক যিশির সন্তান পলটিও, নিয়রিও, রফাইও ও উশিয়েলকে সেনাপতি করিয়া সেইর পর্বতে গেল। আর অমালিকীয়দের যে লোকেরা পলায়ন দ্বারা রক্ষা পাইয়াছিল তাহাদিগকে আঘাত করিয়া সেই স্থানে বসতি করিল, অদ্যাপি করিতেছে। প্রথম বংশাবলী 5 অধ্যায়, রুবেন, গাদ ও মনস্সির বংশাবলী। ইসরায়েলের জ্যেষ্ঠ পুত্র রুবেনের সন্তান। রুবেন জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাহার জ্যেষ্ঠাধিকার ইসরায়েলের পুত্র জোসেফের সন্তানদিগকে দেওয়া গেল। আর বংশাবলী জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না, কারণ যিহুদা আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার জোসেফের হইল। ইসরায়েলের জ্যেষ্ঠ পুত্র রুবেনের সন্তান হনক ও পল্লু, হিস্রন ও কর্মী, জুয়েলের সন্তান, তাহার পুত্র সিমোইও, তাহার পুত্র গোগ, তাহার পুত্র সিমিই, তাহার পুত্র মিখা, তাহার পুত্র রায়া, তাহার পুত্র বাল, তাহার পুত্র বেরা, ইহাকে অসুর রাজ তিলগত পিলনেশ্বর বন্দী করিয়া লইয়া গেলেন। সে রুবেনীয়দের অধ্যক্ষ ছিল। যখন তাহাদের বংশাবলী লেখা গেল, তখন আপন আপন গোষ্ঠী অনুসারে তাহার এই ভ্রাতৃগণ উল্লিখিত হইল। প্রধান জিইএল ও সখরীয়, আর জুয়েলের সন্তান শেমার সন্তান, আসসের সন্তান বেলা, সে আরোয়েরে নব ও বালমিয়ন পর্যন্ত বাস করিত। আর পূর্ব দিকে সে ফরাত নদী হইতে বিস্তৃত প্রান্তরের প্রবেশস্থান পর্যন্ত বাস করিত, কেননা গিলিয়দ দেশে তাহাদের পশুগণ বৃদ্ধি পাইয়াছিল, আর শৌলের সময় তাহারা হাগরীয়দের সহিত যুদ্ধ করিল এবং ইহারা তাহাদের হস্তে নিপাতিত হইল, আর তাহারা ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্ব দিকে সর্বত্র বসতি করিল। আর গাদ সন্তানগণ তাহাদের সম্মুখে সলখা পর্যন্ত বাসন দেশে বাস করিত, প্রধান জুয়েল, সাফম দ্বিতীয়, আর জানায় ও সাফট, ইহারা বাসনে থাকিত। আর তাহাদের পিতৃকুলজাত জ্ঞাতি মিখায়েল, মসুল্লম, সেবা, জোরায়, জাকন, শিও ও এবর 7 জন, বুশের সন্তান, জহদোর সন্তান, জিসিসয়ের সন্তান, মিখায়েলের সন্তান, গিলিয়দের সন্তান, জারহের সন্তান, হুরির সন্তান, যে অবিওহিল, তাহারা সেই অবিওহিলের সন্তান, গুনির সন্তান, অবদিয়েলের সন্তান, অহি তাহাদের পিতৃকুলের প্রধান ছিল। তাহারা গিলিয়দে, বাসনে ও তথাকার উপনগর সকলে এবং তাহাদের সীমা পর্যন্ত সারণের সমস্ত পরিসরে বাস করিত। যিহুদা রাজ জোথমের ও ইসরায়েল রাজ জেরোবিয়ামের সময়
তাহাদের সকলের বংশাবলী লিখিত হইয়াছিল। রুবেন সন্তানগণের গাদীয়দের ও মনস্বীর অর্ধবংশের মধ্যে ঢাল ও খড়গ ধারণে এবং ধনুক ব্যবহারে সমর্থ, যুদ্ধে নিপুণ 44,760 জন বিক্রমী পুরুষ যুদ্ধযাত্রা করিতে সমর্থ ছিল। তাহারা হাগরীয়দের সহিত এবং জিটুরের, নাফিসের ও নোদবের সহিত যুদ্ধ করিল। তাহারা তাহাদের বিপরীতে সাহায্য পাইল। তাহাতে হাগরীয়রা ও তাহাদের সঙ্গী সমস্ত লোক তাহাদের হস্তে সমর্পিত হইল, কেননা তাহারা সংগ্রামে ঈশ্বরের কাছে ক্রন্দন করিল আর তিনি তাহাদের প্রার্থনা শুনিলেন, যেহেতু তাহারা তাহাতে বিশ্বাস করিল। আর তাহারা উহাদের পশুধন অর্থাৎ 50,000 উষ্ট্র, 250,000 মেষ, 2,000 গর্দভ এবং 100,000 মানব প্রাণী লইয়া গেল। বাস্তবিক অনেকে হত হইল, কারণ ওই যুদ্ধ ঈশ্বর হইতে হইয়াছিল। আর তাহারা বন্দিত্বের সময় পর্যন্ত উহাদের স্থানে বাস করিল। আর মনুষ্যের অর্ধবংশের সন্তানগণ সেই দেশে বসতি করিত। তাহারা বৃদ্ধি পাইয়া বাসন অবধি বাল হরমোন, শনির ও হরমোন পর্বত পর্যন্ত ব্যাপিয়া গিয়াছিল। এই সকল লোক তাহাদের পিতৃকুলপতি ছিলেন এফর, জিসি, ইলিয়েল, অস্রিয়েল, জিরোমিও, ওদবিও ও জহদিয়েল। এই সকল বলবান বীর ও বিখ্যাত লোক আপন আপন পিতৃকুলের পতি ছিলেন। ইহারা আপন পিতৃপুরুষদের ঈশ্বরের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিল এবং ঈশ্বর তদ্দেশীয় যে জাতিদিগকে তাহাদের সম্মুখ হইতে বিনষ্ট করিয়াছিলেন তাহারা তাহাদের দেবগণের অনুগমনে ব্যভিচারী হইল। তাহাতে ইসরায়েলের ঈশ্বর অসুররাজ পুলের মন, অসুররাজ তিলগত পিলনেশ্বরের মন উত্তেজিত করিলেন। আর তিনি তাহাদিগকে অর্থাৎ রুবেনীয় ও গাদীয়দিগকে এবং মনস্বীর অর্ধবংশকে লইয়া গিয়া হেলহে, হাবরে, হারাতে ও গোশন নদী তীরে উপস্থিত করিলেন। অদ্যাপি তাহারা সেই স্থানে আছে। প্রথম বংশাবলী 6 অধ্যায়। লেবির বংশাবলী। লেবির সন্তান গেরশন, কহাত ও মরারি। কহাতের সন্তান অম্রাম, যিশহর, হিব্রন ও উশিয়েল। অম্রামের সন্তান হারন, মোশি এবং মরিয়ম। আর হারনের সন্তান নাদব ও অবিহু, ইলিয়াসার ও ইথামর। ইলিয়াসারের পুত্র পিনহস, পিনহসের পুত্র অবিশুও, অবিশুয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উশি, উশির পুত্র সরহীয়, সরহীয়ের পুত্র মরায়ত, মরায়তের পুত্র অমরীয়, অমরের পুত্র অহিটুব, অহিটুবের পুত্র সাদক, সাদকের পুত্র অহিমাস, অহিমাসের পুত্র আসরীয়, আসরীয়ের পুত্র জোহানন, জোহাননের পুত্র আসরীয়। ইনি জিরুসালেমে সলোমনের নির্মিত গৃহে যাজকীয় কর্ম করিতেন। আর অসরের পুত্র অমরীয়, অমরের পুত্র অহিটুব, অহিটুবের পুত্র সাদক, সাদকের পুত্র সল্লুম, সল্লুমের পুত্র হিলকিও, হিলকিয়ের পুত্র আসরীয়, আসরের পুত্র সরায় ও সরায়ের পুত্র জিহোসাদক। যে সময়ে সদাপ্রভু নবুখৎনেচ্ছরের হস্ত দ্বারা জিহুদা ও জিরুসালেমের লোকদিগকে লইয়া গেলেন তৎকালে এই জিহোসাদকও গেলেন। লেবির সন্তান গেরশম, কহাত ও মরারি। আর গেরশমের সন্তানদের নাম এই লিবনি ও সিমি। আর কহাতের সন্তান অম্রাম, জিশহর, হিব্রন ও উশিয়েল। মরারির সন্তান মহলি ও মুশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লিবীয়দের গোষ্ঠী। গেরশমের সন্তান তাহার পুত্র লিবনি, তাহার পুত্র জাহত, তাহার পুত্র সিম্ম, তাহার পুত্র জুয়াহ, তাহার পুত্র ইদ্দো, তাহার পুত্র সেরাহ, তাহার পুত্র জিয়ত্রয়। কহাতের সন্তান তাহার পুত্র অম্মিনাদব, তাহার পুত্র কুরাহ,
তাহার পুত্র আসির, তাহার পুত্র ইলকানা, তাহার পুত্র ইবিয়াসাফ, তাহার পুত্র আসির, তাহার পুত্র তাহত, তাহার পুত্র উরিয়েল, তাহার পুত্র উশিও, তাহার পুত্র শৌল। ইলকানার সন্তান অমাশয় ও অহিমত। ইলকানা, ইলকানার সন্তান তাহার পুত্র সফি, তাহার পুত্র নাহত, তাহার পুত্র ইলিয়াব, তাহার পুত্র জিরোহম, তাহার পুত্র ইলকানা। শমুয়েলের সন্তান তাহার জ্যেষ্ঠ পুত্র জোয়েল ও দ্বিতীয় অবিও। মরারির সন্তান মহলি, তাহার পুত্র লিবনি, তাহার পুত্র শিমিয়ি, তাহার পুত্র উশাহ, তাহার পুত্র শিমিয়, তাহার পুত্র হগিয়, তাহার পুত্র অসায়। নিয়ম সিন্ধুক বিশ্রাম স্থান প্রাপ্ত হইলে পর দায়ুদ যাহাদিগকে সদাপ্রভুর গৃহে গানের কার্যে নিযুক্ত করিলেন তাহাদের নাম। সলোমন যে পর্যন্ত জেরুসালেমে সদাপ্রভুর গৃহ নির্মাণ না করেন সে পর্যন্ত তাহারা সমাগম তাম্বুরূপ আবাসের সম্মুখে গান দ্বারা পরিচর্যা করিতেন ও আপন আপন পালা অনুসারে আপন আপন কার্যে নিযুক্ত থাকিতেন। সেই নিযুক্ত লোকেরা ও তাহাদের সন্তানগণ এই। কহাতীয়দের সন্তানগণের মধ্যে হেমন গায়ক, যিনি জোয়েলের পুত্র, ইনি সমুয়েলের পুত্র, ইনি ইলকানার পুত্র, ইনি জিরোহমের পুত্র, ইনি ইলিয়েলের পুত্র, ইনি তোহের পুত্র, ইনি সুফের পুত্র, ইনি ইলকানার পুত্র, ইনি মাহাতের পুত্র, ইনি অমাশয়ের পুত্র, ইনি ইলকানার পুত্র, ইনি জোয়েলের পুত্র, ইনি অসরিয়ের পুত্র, ইনি সফনিয়ের পুত্র, ইনি তহতের পুত্র, ইনি আসিরের পুত্র, ইনি ইবিয়াসফের পুত্র, ইনি কুরহের পুত্র, ইনি জিসহারের পুত্র, ইনি কহতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইসরায়েলের পুত্র। হেমনের ভ্রাতা আসফ, তিনি তাহার দক্ষিণ দিকে দাঁড়াইতেন, সেই আসফ বেরিখিয়ের পুত্র, ইনি শিমিয়ের পুত্র, ইনি মিখায়েলের পুত্র, ইনি বাসেয়ের পুত্র, ইনি মলকিয়ের পুত্র, ইনি ইতনির পুত্র, ইনি সেরহের পুত্র, ইনি অদায়ার পুত্র, ইনি এথনের পুত্র, ইনি সিম্মের পুত্র, ইনি শিমির পুত্র, ইনি জহতের পুত্র, ইনি গেরসমের পুত্র, ইনি লেবির পুত্র। ইহাদের ভ্রাতৃগণ মরারি সন্তানেরা ইহাদের বাম দিকে দাঁড়াইতেন। এথন কিসির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লুকের পুত্র, ইনি হসবিয়ের পুত্র, ইনি অমৎসিয়ের পুত্র, ইনি হিলকিয়ের পুত্র, ইনি অমসির পুত্র, ইনি বানির পুত্র, ইনি শেমারের পুত্র, ইনি মহলির পুত্র, ইনি মুশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র। তাহাদের ভ্রাতৃগণ লেবীয়রা ঈশ্বরের গৃহরূপ আবাসের সমস্ত সেবাকর্মের নিমিত্ত দত্ত হইয়াছিল, কিন্তু হারুন ও তাহার পুত্রগণ হোমীয় যজ্ঞবেদীর ও ধূপবেদীর উপরে উপহার দাহ করিতেন। ঈশ্বরের দাস মোশির সমস্ত জ্ঞানুসারে অতি পবিত্র স্থানের সমস্ত কার্য এবং ইসরায়েলের জন্য প্রায়শ্চিত্ত করিতেন। হারুনের এই এই সন্তান, তাহার পুত্র এলিয়াসর, তাহার পুত্র পিনহস, তাহার পুত্র অবিশুও, তাহার পুত্র বুক্কি, তাহার পুত্র উশি, তাহার পুত্র সরাহিও, তাহার পুত্র মরায়ত, তাহার পুত্র অমরীয়, তাহার পুত্র অহিটুব, তাহার পুত্র সাদক, তাহার পুত্র অহিমাস। আর তাহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাহাদের বাসস্থান। কহাতীয় গোষ্ঠীভুক্ত হারুন সন্তানগণের অধিকার এই বাস্তবিক তাহাদের জন্য প্রথম গুলিবাট হইল। ফলত তাহাদিগকে জিহুদা দেশস্থ হিব্রন ও তাহার চারিদিকের পরিসর ভূমি দেওয়া গেল, কিন্তু সেই নগরের ক্ষেত্র ও গ্রাম সকল জিফুন্নির পুত্র কালেবকে দেওয়া গেল। আর হারুন সন্তানগণকে আশ্রয়নগর হিব্রন আর পরিসরের সহিত লিবনা এবং জত্তির ও পরিসরের সহিত ইস্টিময়, পরিসরের সহিত হিলেন, পরিসরের সহিত দবির, পরিসরের সহিত আসন, পরিসরের সহিত বৎসেমস এবং বিন্যামিন বংশ হইতে পরিসরের সহিত গেবা,
পরিসরের সহিত আলেমত ও পরিসরের সহিত অনাথত দেওয়া গেল। সর্বশুদ্ধ তাহাদের গোষ্ঠী অনুসারে তাহাদের ১৩টি নগর হইল। আর কহাতের অবশিষ্ট সন্তানদিগকে বংশের গোষ্ঠী হইতে অর্ধবংশ অর্থাৎ মনুষ্যের অর্ধেক হইতে গুলিবাঁট দ্বারা ১০টি নগর দত্ত হইল। গ্রীষ্ম সন্তানগণকে স্ব গোষ্ঠী অনুসারে ইশাখর বংশ, আশের বংশ, নপ্তালি বংশ ও বাসনস্থ মনস্বী বংশ হইতে ১৩টি নগর দত্ত হইল। মরারি সন্তানগণকে স্ব গোষ্ঠী অনুসারে রুবেন বংশ, গাদ বংশ ও সবলুন বংশ হইতে গুলিবাঁট দ্বারা ১২টি নগর দত্ত হইল। ইসরায়েল সন্তানগণ লেবীয়দিগকে এই সকল নগর ও তাহাদের পরিসর ভূমি দিল। তাহারা গুলিবাঁট দ্বারা যিহূদা সন্তানগণের বংশ ও সিমিয়ন সন্তানগণের বংশ ও বিন্যামিন সন্তানগণের বংশ হইতে স্ব নামে উল্লিখিত এই সকল নগর তাহাদিগকে দিল। কহাত সন্তানগণের কোন কোন গোষ্ঠী ইফ্রাইম বংশ হইতে আপন আপন অধিকারার্থে নগর পাইল। তাহারা তাহাদিগকে পর্বতময় ইফ্রাইম প্রদেশস্থ আশ্রয়নগর শিখিম ও তাহার পরিসর, আর পরিসরের সহিত গেসর, পরিসরের সহিত জকমিয়াম, পরিসরের সহিত বৈত হোরন, পরিসরের সহিত আয়ালন, পরিসরের সহিত গাত রিমন এবং মনস্বীর অর্ধবংশ হইতে পরিসরের সহিত আনের, পরিসরের সহিত বিলয়ম, কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীর জন্য দিল। আর গেরশম সন্তানগণকে মনস্বীর অর্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাসনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারত, এবং ইশাকর বংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরত, পরিসরের সহিত রামত ও পরিসরের সহিত আনেম, এবং আশের বংশ হইতে পরিসরের সহিত মশাল, পরিসরের সহিত আবদন, পরিসরের সহিত হুকক ও পরিসরের সহিত রাহব, এবং নপ্তালি বংশ হইতে পরিসরের সহিত গালিলস্থ কেরস, পরিসরের সহিত হম্মন, পরিসরের সহিত ক্রিয়াথইম দত্ত হইল। অবশিষ্ট লেবীয়দিগকে মরারি সন্তানদিগকে সবরুণ বংশ হইতে পরিসরের সহিত রিম্মন ও পরিসরের সহিত তাবোর, এবং জিরিহন নিকটে জর্দনের ওপারে অর্থাৎ জর্দনের পূর্ব পারে রুবেন বংশ হইতে পরিসরের সহিত প্রান্তরস্থ বেৎসর, পরিসরের সহিত জাহোসা, পরিসরের সহিত কাদেমত ও পরিসরের সহিত মেফাত, এবং গাদ বংশ হইতে পরিসরের সহিত গিলিয়দস্থ রামত, পরিসরের সহিত মহনঈম, পরিসরের সহিত হিসবন ও পরিসরের সহিত জাসের দত্ত হইল। প্রথম বংশাবলী ৭ অধ্যায়। ইশাখর, বিন্যামিন প্রভৃতি ৬ গোষ্ঠীর বংশাবলী। ইশাখরের সন্তান তোলয় ও পুও, জাসুব ও সিমরন, এই ৪ জন। তোলয়ের সন্তান উশি, রফায়, জিরিয়েল, জহময়, জীবসম ও সমুয়েল। ইহারা তোলয়ের বংশজাত, আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল। দায়ুদের সময়ে তাহারা সংখ্যায় ২২,৬০০ জন ছিল। উশির সন্তান জিস্রাহিও, আর জিস্রাহিয়ের সন্তান মিখায়েল, ওবদীয়, জোয়েল ও জিসিও, ৫ জন। ইহারা সকলে প্রধান লোক ছিলেন। ইহাদের সমকালে স্ব পিতৃকুলানুসারে ইহাদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ৩৬,০০০, কারণ তাহাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল। আর ইশাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাহাদের ভ্রাতৃগণ বলবান বীর ছিল। সর্বশুদ্ধ বংশাবলীক্রমে গণিত তাহাদের লোক ৮৭,০০০ ছিল। বিন্যামিনের সন্তান বেলা, বেখর ও জিদিয়েল, ৩ জন। বেলার সন্তান ইশবন, উশি, উশিয়েল, জিরেমত ও ইরি, ৫ জন। ইহারা পিতৃকুলের পতি ও বলবান বীর ছিল, এবং বংশাবলীক্রমে লিখিত তাহাদের সংখ্যা ২২,০০০ জন। আর বেখরের সন্তান
সমীরা, জয়াস, ইলিয়েশর, ইলিও ওই নয়, অম্রি, জিরেমত, অবিও, অনাথত ও আলেমাত, ইহারা সকলে বেখরের সন্তান। বংশাবলীক্রমে লিখিত তাহাদের পিতৃকুলপতিগণ বিংশতি সহস্র দুই শত বলবান বীর ছিল। আর জিদিয়েলের সন্তান বিলহন, বিলহনের সন্তান জিউস, বিন্যামিন, এহুদ, কনানা, সেতন, তর্শিস ও অহিশহর, ইহারা সকলেই জিদিয়েলের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি অনুসারে বলবান বীর ছিল। সৈন্যদলে যুদ্ধে গমনযোগ্য সপ্তদশ সহস্র দুই শত লোক। আর ইরের সন্তান সুপ্পিম ও হুপ্পিম, আহেরের সন্তান হুসিম, নপতালির সন্তান জহসিয়েল, গুনি, জেৎসর ও সল্লুম, ইহারা বিলহার সন্তান। মনসির সন্তান অস্রিয়েল তাহার স্ত্রী ইহাকে প্রসব করিলেন। তাহার অরামিয়া উপপত্নী গিলিয়াদের পিতা মাখিরকে প্রসব করিল। আর মাখির হুপ্পিম ও সুপ্পিমের সম্বন্ধিয়া এক স্ত্রীকে বিবাহ করিল, আর তাহার ভগিনীর নাম মাখা। দ্বিতীয়ের নাম সালফাদ, সেই সালফাদের কয়েকটি কন্যা ছিল। মাখির স্ত্রী মাখা পুত্র প্রসব করিয়া তাহার নাম পেরস রাখিল ও তাহার ভ্রাতার নাম সেরস এবং ইহার পুত্রদের নাম উলম ও রেকম। আর উলমের সন্তান বদান। এই সকল মনস্যের পৌত্র মাখিরের পুত্র গিলিয়াদের সন্তান। তাহার ভগিনী হম্মলেকতের পুত্র ইসহোদ, অবিয়েশর ও মহলা। আর সমিদার সন্তান অহিয়ান, শেখম, লিখি ও অনিয়াম। আর ইফ্রাইমের সন্তান সুতেলাহ, তাহার পুত্র বেরদ, তাহার পুত্র তাহত, তাহার পুত্র ইলিয়াদা, তাহার পুত্র তাহত, তাহার পুত্র সাবদ, তাহার পুত্র সুতেলাহ, আর ইৎসর ও ইলিয়াদ। দেশজাত গাতের লোকেরা তাহাদিগকে বধ করিল, কেননা তাহারা উহাদের পশু হরণার্থে নামিয়া আসিয়াছিল। তখন তাহাদের পিতা ইফ্রাইম অনেক দিন পর্যন্ত শোক করিলেন এবং তাহার ভ্রাতৃগণ তাহাকে সান্ত্বনা করিতে আসিলেন। পরে তিনি আপন স্ত্রীর কাছে গমন করিলেন। তাহাতে তাহার স্ত্রী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলে তিনি তাহার নাম বরীয় অমঙ্গল রাখিলেন, কেননা তখন তাহার বাটিতে অমঙ্গল ঘটিয়াছিল। আর তাহার কন্যা শিরা উচ্চতর ও নিম্নতর বৈতহরণ ও উসেন শিরা পত্তন করাইলেন। বরিয়ের পুত্র রেফহ ও রেশফ, ইহার পুত্র তেলাহ, তাহার পুত্র তহন, তাহার পুত্র লাদন, তাহার পুত্র অমিহুদ, তাহার পুত্র ইলিশামা, তাহার পুত্র নুন, তাহার পুত্র জিহসুও। ইহাদের অধিকার ও নিবাসস্থান বৈতেল ও তাহার উপনগর সকল, এবং পূর্ব দিকে নারান ও পশ্চিম দিকে গেশর ও তাহার উপনগর সকল, আর সিকিম ও তাহার উপনগর সকল, ঘষা ও তাহার উপনগর সকল পর্যন্ত। আর মনস্বী সন্তানগণের সীমা পার্শ্বস্ত বৎসান ও তাহার উপনগর সকল, তানক ও তাহার উপনগর সকল, মগিদ্দ ও তাহার উপনগর সকল, দোর ও তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইসরায়েলের পুত্র জোসেফের সন্তানগণ বাস করিত। আশেরের সন্তান জিমন, জিসবাহ, জিসবি ও বরীয় এবং তাহাদের ভগিনী সেরাহ। বরীয় সন্তান হেবর ও বীরশতের পিতা মলকিয়েল। হেবরের সন্তান জফলেট, সোমের ও হোথম এবং ইহাদের ভগিনী সুয়া। জফলেটের সন্তান পাশক, বিমহল ও অশ্বত, এই সকল জফলেটের সন্তান। আর শেমরের সন্তান ওহি, রোগাহ, জিহব্ব ও অরাম। তাহার ভ্রাতা হেলামের সন্তান সোফাহ, জিমন, শেলাশ ও আমল। সোফাহের সন্তান সুহ, হরনেফর, সুয়াল, বেরি ও জিম্র। বেৎসর, হোদ, সম্ম, শিলশ
জিত্রন ও বেরা। আর জেথরের সন্তান জিফুন্নি, পিষ্প ও অরা। আর উল্লের সন্তান আরহ, হানিয়েল ও ঋৎসিও। এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের প্রতি মনোনীত ও বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা 26,000 ছিল। প্রথম বংশাবলী 8 অধ্যায়। বিন্যামিনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অসবেল ও তৃতীয় অহরহ, চতুর্থ নোহা ও পঞ্চম রাফা। আর বেলার সন্তান অদ্দর, গেরা, অবিহুদ, অবিশুয়, নামান, অহোহ, গেরা, সফুফন ও হুরম। এহুদের সন্তানগণেই ইহারা গেবানিবাসীদের পিতৃকুলপতি। পরে ইহাদিগকে বন্দী করিয়া মানহতে লইয়া যাওয়া হইল। আর তিনি নামান, অহিও ও গেরা ইহাদিগকে বন্দী করিয়া লইয়া গেলেন। তাহার পুত্র উষ ও অহিহুদ। আর তিনি তাহাদিগকে বিদায় করিলে পর শহরইম মোয়াব ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাহার ভার্যা হুসিম ও বারা। আর তাহার হদস নামিকা স্ত্রীর গর্ভজাত পুত্র যুবব, শিবিয়, মেশা, মলকম, জিউস, সখিয় ও মির্ম। তাহার এই পুত্ররা পিতৃকুলপতি ছিলেন। আর হুসিমের গর্ভজাত তাহার পুত্র অহিটুব ও ইলপাল। আর ইলপালের সন্তান এবর ও মিশিয়ম, এবং অনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী সেমদ, এবং বরীয় ও সেমা। ইহারা আয়ালন নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন। আর ইহারা গাত নিবাসীদিগকে দূর করিয়া দিলেন। আর বরীয়ের সন্তান অহিও, শাসক জিরেমত, সবদীয়, অরাদ, এদর, মিখাইল, জিসপা ও জহ। আর ইলপালের সন্তান সবদীয় মসুল্লম, হিসকি, হেবর, জিশ্বরয়, জিসলিও ও জুবব। আর সিমির সন্তান জাকিম, শিক্রি, শব্দি, ইলিয়নয়, শিল্লথয়, ইলিয়েল, অদায়া, বরায়া ও সিমরত। আর শাসকের সন্তান জিসপন, এবর, ইলিয়েল, অবদন, শিক্রি, হানন, হানানিয়, এলম, অন্তেথিয়, জিফদীয় ও পনুয়েল। আর জিরোহমের সন্তান শিমসরয়, শহরীয়, অতলীয়, জারিসীয়, এলিয় ও শিক্রি। ইহাদের পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন। ইহারা জিরুসালেমে বাস করিতেন। আর গিবিয়নের পিতা জিএল গিবিয়নে বাস করিতেন। তাহার স্ত্রীর নাম মাখা। তাহার জ্যেষ্ঠ পুত্র অবদন, অপর সুর, কিস, বাল, নাদব, গদর, অহিও ও সখর। আর মিক্লোতের পুত্র সিমিও। ইহারাও আপন ভাতৃগণের সম্মুখে জিরুসালামে আপন ভ্রাতাদের কাছে বাস করিতেন। নেরের পুত্র কিস, কিসের পুত্র শৌল, শৌলের পুত্র জোনাথন, মলকিশিও, অবিনাদব ও ইসবাল। আর জোনাথনের পুত্র মারিব্বাল ও মারিব্বালের পুত্র মিখা। আর মিখার সন্তান পিথন, মেলক, তরেয় ও আহস। আহসের সন্তান জিহোয়াদা, জিহোয়াদার সন্তান আলেমত, আসমাবত ও সিমরি। সিমরির সন্তান মৎসা। মৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলিয়াসা, তাহার পুত্র আচ্ছেল। আচ্ছেলের 6 পুত্র। তাহাদের নাম এই এই: অস্রিকাম, বখরু, ইসমাইল, শিওরীয়, ওবদীয় ও হানান। ইয়ারা সকলেই আচ্ছেলের সন্তান। আর তাহার ভ্রাতা ইশকের সন্তান জ্যেষ্ঠ পুত্র উলম, দ্বিতীয় জিউস ও তৃতীয় এলিফেলট। আর উলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, 150 জন। ইহারা সকলে বিন্যামিন সন্তান।
প্রথম বংশাবলী 9 অধ্যায়। এই রূপে সমস্ত ইসরায়েলের বংশাবলী লিখিত হইল, আর দেখো তাহা ইসরায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহুদার লোকেরা আপনাদের সত্য লঙ্ঘন প্রযুক্ত বন্দী হইয়া বাবিলে নীত হইল। জিরুসালেম নিবাসীদের তালিকা। আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল তাহারা এই: ইসরায়েল, যাজকগণ, লেবীয়গণ ও নথিনীয়গণ। আর যিহুদা সন্তানগণের, বিন্যামিন সন্তানগণের এবং ইফ্রাইম ও মনাশ্শে সন্তানগণের মধ্যে এই লোকেরা জিরুসালেমে বাস করিতে লাগিল। উথয়, ইনি অম্মিহুদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি যিহুদার পুত্র, পেরাশের সন্তানদের মধ্যে একজন। শিলোনীয়দের মধ্যে জ্যেষ্ঠ অসায় ও তাহার সন্তানগণ। সেরহের সন্তানদের মধ্যে জুয়েল ও তাহার ভ্রাতৃগণ, ইহারা 690 জন। বিন্যামিন সন্তানগণের মধ্যে মুসুল্লমের পুত্র সল্লু, মুসুল্লম হদবিয়ের পুত্র, ইনি হসনুয়ের পুত্র। আর জিরহমের পুত্র জিবনীয় ও মিক্রির পৌত্র উশির পুত্র ইলা, এবং জীবনের প্রপৌত্র রুয়েলের পৌত্র সফটিয়ের পুত্র মুসুল্লম। ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ আপন আপন বংশ অনুসারে 956 জন। ইহারা সকলে আপন আপন পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল। যাজকদের মধ্যে জিদয়ীয়, জিহোয়ারিব ও জাখিন। আর ঈশ্বরের গৃহের অধ্যক্ষ যে অহিটুব, তাহার অতি বৃদ্ধ প্রপৌত্র মরায়তের বৃদ্ধ প্রপৌত্র, সাদোকের প্রপৌত্র, মসুল্লমের পৌত্র, হিলকিয়ের পুত্র আসারিয়, আর মলকিয়ের প্রপৌত্র, পশহুরের পৌত্র, জিরহমের পুত্র অদায়া, এবং ইম্মেরের অতি বৃদ্ধ প্রপৌত্র মসুল্লমিতের বৃদ্ধ প্রপৌত্র, মসুল্লমের প্রপৌত্র পৌত্র আদিয়েলের পুত্র মাসায়। ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ 1760 জন। ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক। আর লেবীয়দের মধ্যে মরারি বংশজাত হসবিয়ের প্রপৌত্র, অস্রিকামের পৌত্র হসুবের পুত্র সময়ীয়, আর বকবকর হেরস ও গালল, এবং আসাফের প্রপৌত্র শিখরির পৌত্র মিখার পুত্র মত্তনীয়, আর জিদুথুনের প্রপৌত্র গাললের পৌত্র সমরিয়ের পুত্র অবদীয়, আর নটফাতীয়দের পল্লীতে বাসকারী ইলকানার পৌত্র আশার পুত্র বেরিখীয়, আর দারপাল সল্লুম, অকুব, টালমন, অহিমান এবং তাহাদের ভ্রাতৃগণ, ইহাদের মধ্যে সল্লুম প্রধান। ইহারা এ যাবৎ পূর্বতিকস্থ রাজদারে থাকিত। ইহারাই লেবি সন্তানদের শিবিরের দারপাল। আর সল্লুম করহের প্রপৌত্র, ইবিয়াসাপের পৌত্র করির পুত্র। সে ও তাহার পিতৃকুলজাত করহীয় ভ্রাতৃগণ সেবাকর্ম সম্পাদনে নিযুক্ত হইয়া তাম্বুর দ্বার সকলের রক্ষক হইল। আর তাহাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর শিবিরে নিযুক্ত হইয়া প্রবেশস্থানের রক্ষক হইল। পুরাকালে ইলিয়াসারের পুত্র পিনহস তাহাদের অধ্যক্ষ ছিলেন এবং সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন। মশেলেমিয়ের পুত্র সখরীয় সমাগম তাম্বুর দ্বার রক্ষক ছিল। সর্বশুদ্ধ দ্বারপালের কার্যার্থে মনোনীত এই লোকেরা 212 জন। তাহাদের গ্রামসমূহে তাহাদের বংশাবলী লিখিত হইয়াছিল। দাউদ ও সমুয়েল দর্শক তাহাদিগকে তাহাদের নিরূপিত কার্যে নিযুক্ত করিয়াছিলেন। অতএব তাহারা ও তাহাদের সন্তানেরা সদাপ্রভুর গৃহের অর্থাৎ তাম্বু গৃহের দ্বারপালের কর্মে প্রহরে প্রহরে নিযুক্ত হইত। এই দ্বারপালেরা পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারিদিকে থাকিত। আর তাহাদের গ্রামস্থ ভ্রাতৃগণকে সময়ে সময়ে সপ্তাহের নিমিত্ত আসিয়া তাহাদের সঙ্গে থাকিতে হইত, কেননা ওই চারিজন প্রধান দ্বারপাল লেবীয়, তাহারা নিরূপিত কার্যে নিযুক্ত।
এবং ঈশ্বরের গৃহের কুঠরি ও তাহার ভাণ্ডার সকলের অধ্যক্ষ ছিল। আর তাহারা ঈশ্বরের গৃহের চতুর্দিকে রাত্রি যাপন করিত, কেননা তাহাদের প্রতি রক্ষার ভার ছিল এবং তাহাদিগকেই প্রতিদিন প্রাতে দ্বার খুলিতে হইত। আর তাহাদের কতক লোক সেবা কর্মার্থক পাত্র সকল রক্ষা করিতে নিযুক্ত ছিল। আর সে সকল সংখ্যানুসারে ভিতরে লইয়া যাওয়া ও সংখ্যানুসারে বাহিরে আনা হইত। আর তাহাদের কতক লোক পাত্র সকল পবিত্র স্থানের সমস্ত পাত্র এবং সুজি দ্রাক্ষারস তৈল কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল। যাজক সন্তানদের মধ্যে কয়েকজন সুগন্ধি দ্রব্যের মিষ্টান্ন প্রস্তুত করিত। লিবীয়দের মধ্যে ক্রোহি ও সল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তেথিও পক্কান্ন সকলের তত্ত্বাবধানে নিরূপিত কার্যে নিযুক্ত ছিল। আর তাহাদের জ্ঞাতি কহাতীয়দের সন্তানগণের মধ্যে কতক লোক প্রতি বিশ্রামবারে দর্শন রুটি প্রস্তুত করিতে নিযুক্ত ছিল। কিন্তু লিবীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাহারা কুঠুরিতে থাকিতেন এবং অন্য কার্য হইতে মুক্ত ছিলেন, কেননা তাহারা দিবারাত্র আপনাদের কার্যে ব্যাপৃত থাকিতেন। ইহারা আপন আপন বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি প্রধান লোক, ইহারা জিরুসালামে বসতি করিতেন। শৌলের বংশাবলী ও মৃত্যু। আর গিবিয়নের পিতা জিএল গিবিয়নে বাস করিতেন, তাহার স্ত্রীর নাম মাখা। তাহার জ্যেষ্ঠ পুত্র অবদন, পরে সুর, কিশ, বাল, নের, নাদব, গাদর, আহিও, সখরীয় ও মিক্লোত। মিক্লোতের পুত্র সিমিয়াম, ইহারাও আপনাদের ভ্রাতৃগণের সম্মুখে জিরুসালামে আপন ভ্রাতৃগণের কাছে বাস করিতেন। আর নেরের পুত্র কিশ, কিশের পুত্র শৌল, শৌলের পুত্র জোনাথন, মলকিশু, আবিনাদব ও ইশবাল, জোনাথনের পুত্র মারিব্বাল, মারিব্বালের পুত্র মিখা, মিখার সন্তান পিথন, মেলক, তাহরেও ও আহস, আহসের পুত্র জারাহ, জারের পুত্র এলেমত, আসমাবত ও সিমরি, এবং সিমরির পুত্র মৎসা, মৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলিয়াসা, তাহার পুত্র আচ্ছেল, আচ্ছেলের ছয় পুত্র, তাহাদের নাম এই এই: আশ্রিকাম, বখরু, ইসমায়েল, শিওরীয়, ওবদীয় ও হানান। ইয়ারা আচ্ছেলের সন্তান। প্রথম বংশাবলী দশ অধ্যায়। পলিষ্টিয়েরা ইসরায়েলের সহিত যুদ্ধ করিয়াছিল, আর ইসরায়েলের লোকেরা পলিষ্টিয়দের সম্মুখ হইতে পলায়ন করিল এবং গিলবই পর্বতে আহত হইয়া পড়িতে লাগিল। আর পলিষ্টিয়েরা শৌলের ও তাহার পুত্রগণের পশ্চাতে পশ্চাতে তাড়া করিল, এবং পলিষ্টিয়েরা জোনাথন, অবিনাদব ও মলকিশুওকে শৌলের পুত্রদিগকে বধ করিল। পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাহার লাগাল পাইল। সেই ধনুর্ধরদের হইতে শৌল ত্রাসযুক্ত হইলেন। আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়গ খুলো, উহা দ্বারা আমাকে বিদ্ধ করো, নতুবা কি জানি ওই অচিহ্ন তকেরা আসিয়া আমার অপমান করিবে। কিন্তু তাহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল। অতএব শৌল তাহার খড়গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন, আর শৌল মরিয়াছেন দেখিয়া তাহার অস্ত্রবাহকও আপন খড়গের উপরে পড়িয়া মরিল। এই প্রকারে শৌল ও তাহার তিন পুত্র মারা পড়েন, তাহার সমস্ত পরিজন একসঙ্গে মারা পড়েন। পরে যে সকল ইসরায়েল লোক তলভূমিতে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে লোকেরা পলায়ন করিয়াছে এবং শৌল ও তাহার পুত্রগণও মরিয়াছেন, তখন তাহারা আপনাদের নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল। আর পলিষ্টিয়েরা আসিয়া সেই সকল নগরে বাস করিতে লাগিল। পরদিন পলিষ্টিয়েরা নিহত লোকদের শয্যাদি খুলিয়া লইতে আসিয়া গিলবই পর্বতে পতিত শৌলকে ও তাহার পুত্রদিগকে দেখিতে পাইল। তখন তাহারা তাহার শয্যা খুলিয়া তাহার মুণ্ড ও শয্যা লইল,
এবং আপনাদের দেব প্রতিমাদিগকে ও লোকদিগকে শুভবার্তা জ্ঞাপনার্থে পলিষ্টিয়দের দেশের সর্বত্র প্রেরণ করিল। পরে তাহার সজ্জা আপনাদের দেবালয়ে রাখিল এবং তাহার মুণ্ড দাগনদেবের গৃহে টাঙ্গাইয়া দিল। পরে যখন যাবেশ গিলিয়দের সমস্ত লোক শৌলের প্রতি কৃত পলিষ্টিয়দের সেই সমস্ত কর্মের সংবাদ পাইল, তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল এবং শৌলের দেহ ও তাহার পুত্রগণের দেহ তুলিয়া যাবেশে লইয়া আসিয়া তাহাদের অস্থি যাবেশস্থ এলা বৃক্ষের তলে পুঁতিয়া রাখিল। পরে সাত দিবস উপবাস করিল। এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন হেতু মরিলেন, কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই। আবার তিনি অনুসন্ধান জন্য ভূতড়িয়ার কাছে মন্ত্ররা জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই, তজ্জন্য তিনি তাহাকে বধ করিলেন এবং রাজ্য হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দায়ুদকে দিলেন। প্রথম বংশাবলী ১১ অধ্যায়, দায়ুদের রাজ্যাভিষেক। পরে সমস্ত ইসরায়েল হিব্রনে দায়ুদের নিকটে একত্র হইয়া কহিল, দেখুন, আমরা আপনার অস্থি ও মাংস। পূর্বে যখন শৌল রাজা ছিলেন তখনও আপনি ইসরায়েলকে বাহিরে লইয়া যাইতেন ও ভিতর আনিতেন, আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমি আমার প্রজা ইসরায়েলকে চড়াইবে ও তুমি আমার প্রজা ইসরায়েলের নায়ক হইবে। এইরূপে ইসরায়েলের প্রাচীনেরা সকলে হিব্রনে রাজার নিকটে আসিলেন। তাহাতে দাউদ হিব্রনে সদাপ্রভুর সাক্ষাতে তাহাদের সহিত নিয়ম করিলেন এবং সমুয়েলের দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যানুসারে তাহারা দাউদকে ইসরায়েলের উপর রাজপদে অভিষেক করিলেন। পরে দাউদ ও সমস্ত ইসরায়েল জিরুসালেমে অর্থাৎ জিবুসে গেলেন। দেশ নিবাসী জিবুসিয়েরা সেই স্থানে ছিল। তাহাতে জিবুসের নিবাসীরা দাউদকে কহিল, তুমি এই স্থানে প্রবেশ করিতে পাইবে না। তথাপি দাউদ সিওনের দুর্গ হস্তগত করিলেন, তাহাই দাউদ নগর। আর দাউদ বলিলেন, যে কেহ প্রথমে জিবুসীয়দিগকে আঘাত করিবে সে প্রধান ও সেনাপতি হইবে। তাহাতে সরুয়ার পুত্র জোয়াব প্রথমে উঠিয়া যাওয়াতে প্রধান হইলেন। পরে দাউদ সেই দুর্গে বসতি করিলেন, তজ্জন্য লোকেরা তাহার নাম দাউদ নগর রাখিল। আর তিনি চারিদিকে অর্থাৎ মিল্ল অবধি চারিদিকে নগর গাঁথিলেন এবং জোয়াব নগরের অবশিষ্ট স্থান সারিয়া তুলিলেন। পরে দাউদ উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন, কারণ বাহিনীগণের সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন। দাউদের বীরগণের ও তাহার পক্ষীয় ইসরায়েলীয়দের বর্ণনা। দাউদের বীরগণের মধ্যে এই এই ব্যক্তি প্রধান। ইসরায়েলের সম্বন্ধে সদাপ্রভুর বাক্যানুসারে দাউদকে রাজা করণার্থে ইহারা সমস্ত ইসরায়েলের সহিত তাহার রাজত্বে তাহার প্রবল সহকারী হইলেন। দাউদের বীরগণের সংখ্যা এই, একজন হকমনিয়ের পুত্র যাশবিয়াম ৩০ জনের মধ্যে প্রধান ছিলেন। তিনি ৩০০ লোকের উপরে আপন বর্ষা চালাইয়া তাহাদিগকে এককালে বধ করিয়াছিলেন। তাহার পরে অহদীয় দোদর পুত্র ইলিয়াসর, তিনি বীরত্রয়ের একজন, তিনি পশদম্মিমে দাউদের সঙ্গে ছিলেন। পলিষ্টিয়রা তথায় যুদ্ধার্থে একত্র হইয়াছিল, আর তথায় একখণ্ড ক্ষেত্র জবে পরিপূর্ণ ছিল, আর লোকেরা পলিষ্টিয়দের সম্মুখ হইতে পলায়ন করিল। তাহারা সেই ক্ষেত্র মধ্যে দাঁড়াইয়া তাহা উদ্ধার করিলেন ও পলিষ্টিয়দিগকে বধ করিলেন, আর সদাপ্রভু মহানিস্তার সাধন করিলেন। আর ৩০ জন প্রধানের মধ্যে ৩ জন শৈলে অদুল্লম গুহাতে দায়ুদের নিকট আসিলেন। তখন পলিষ্টিয়দের সৈন্যগণ রফাইম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল, আর দায়ুদ তখন দুর্গম স্থানে ছিলেন এবং পলিষ্টিয়দের প্রহরী সৈন্যদল তখন বৈতলেহমে ছিল। পরে দায়ুদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়, কে আমাকে বৈতলেহমের দ্বার নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে? তাহাতে ওই ৩ জন পলিষ্টিয়দের সৈন্য মধ্য দিয়া গিয়া
বৈতলহমের দ্বার নিকটস্থ কূপের জল তুলিয়া লইয়া দায়ুদের নিকট আনিলেন, কিন্তু দায়ুদ তাহা পান করিতে সম্মত হইলেন না, সদাপ্রভুর উদ্দেশ্যে ঢালিয়া ফেলিলেন আর কহিলেন, হে আমার ঈশ্বর, এমন কর্ম যেন আমি না করি। আমি কি এই মনুষ্যদের রক্ত পান করিব যাহারা প্রাণপণ করিয়াছে? ইহারা প্রাণপণ করিয়া এই জল আনিয়াছে। অতএব তিনি তাহা পান করিতে সম্মত হইলেন না। ওই বীরত্রয় এই সকল কার্য করিয়াছিলেন। আর জোয়াবের ভ্রাতা অবিশয় তিনজনের মধ্যে প্রধান ছিলেন। তিনি 300 লোকের উপরে আপন বর্ষা চালাইয়া তাহাদিগকে বধ করিলেন ও তিনজনের মধ্যে খ্যাতনামা হইলেন। এই তিনজনের মধ্যে অন্য দুইজন হইতে তিনি অধিক মর্যাদাপন্ন ছিলেন আর তাহাদের সেনাপতি হইলেন, তথাচ প্রথম তিনজনের তুল্য ছিলেন না। আর কপশেলীয় এক বীরের পৌত্র জিহোয়াদার পুত্র, যে বনায় অনেক বিক্রমী কার্য করিয়াছিলেন, তিনি মোয়াবীয় অরিয়েলের দুই পুত্রকে বধ করিলেন। তদ্ভিন্ন তিনি হিমানির সময় গিয়া গর্তের মধ্যে একটা সিংহকে মারিলেন। আর তিনি 5 হস্ত দীর্ঘ বৃহৎকায় এক মিশ্রীয়কে বধ করিলেন। ওই মিশ্রীয়ের হস্তে তন্তুবায়ের নরাজের ন্যায় এক বর্ষা ছিল। ইনি আর এক দণ্ড হস্তে করিয়া তাহার কাছে গিয়া সেই মিশ্রীয়ের হস্ত হইতে বর্ষাটি কাড়িয়া লইয়া তাহারই বর্ষা দ্বারা তাহাকে বধ করিলেন। জিওয়াদার পুত্র বনায় এই সকল কার্য করিলেন, তাহাতে তিনি তিনজন বীরের মধ্যে খ্যাতনামা হইলেন। দেখো, তিনি ওই 30 জন অপেক্ষা মর্যাদাপন্ন, কিন্তু প্রথম তিনজনের তুল্য ছিলেন না। দায়ুদ তাহাকে আপন রক্ষী সেনার অধ্যক্ষ করিলেন। সৈন্যবর্গের বীর্যবান লোকদের নাম: জোয়াবের ভ্রাতা আসাহেল, বৈতলেহমস্থ দোদোর পুত্র ইলহানন, হররীয় সম্মত, পলোনিয়া হেলস, তকিয়র ইক্কেশের পুত্র ইরা, অনাথতীয় অবিয়েশর, খুশাতীয় শিব্যখয়, অহহীয় ইলয়, নটফাতীয় মহারয়, নটফাতীয় বানার পুত্র হেলদ, বিন্যামিন সন্তানগণের গিবিয়া নিবাসী রিবয়ের পুত্র ইথয়, পিরিয়াথনীয় বনায়, গাস উপত্যকা নিবাসী হুরয়, অর্বতীয় অবিয়েল, বাহরুমীয় অসমাবত, শালবনীয় ইলিয়হবহ, গিশনীয় হাসেমের পুত্রগণ, হরারীয় সাগির পুত্র জোনাথন, হরারীয় সাখরের পুত্র অহিয়াম, উরের পুত্র ইলিফাল, মখেরাতীয় হেফর, পলনীয় অহিও, কর্মিলীয় হিস্র, ইসবয়ের পুত্র নারয়, নাথনের ভ্রাতা জোয়েল, হগ্রির পুত্র মিভর, অম্মনীয় শেলক, সরুয়ার পুত্র জোয়াবের অস্ত্রবাহক বেরোতীয় নহরয়, জিত্রীয় ইরা, জিত্রীয় গারেব, হিত্তীয় উরীয়, অহলয়ের পুত্র শাবদ, রুবেনীয় সিসার পুত্র অদিনা। তিনি রুবেনীয়দের একজন প্রধান ছিলেন ও তাঁহার সঙ্গে 30 জন ছিল: মাখার পুত্র হানান, মিতনীয় জোসাফাট, অষ্টরতীয় উশীয়, অরোয়েরীয় হুথমের দুই পুত্র শাম ও জিয়েল, শিমরির পুত্র জিদিয়েল ও তাঁহার ভ্রাতা তিসীয় জোহা, মহবীয় ইলিয়েল, ইলনামের দুই পুত্র জিরিবয় ও যশবীয়, মোবাইয় জিতমা, ইলিয়েল, ওবেদ ও মসবাইয় জাসিয়েল। প্রথম বংশাবলী 12 অধ্যায়। যে সময় দায়ুদ কিসের পুত্র শৌলের ভয়ে অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিক্লগে দাউদের নিকটে আসিয়াছিলেন। তাহারা যুদ্ধে তাহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন। তাহারা ধনুর্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুর্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন। তাহারা শৌলের জ্ঞাতি বিন্যামিনীয় লোক ছিলেন। অহিয়েশর প্রধান, পরে জোয়াশ, ইহারা গিবিয়াতির সময়ের পুত্র, আর অসমাবতের পুত্র জিসিয়েল ও পেলট, এবং বরাখা ও অনাথতীয় জেহু, এবং গিবিয়নীয় জিসময়ীয়, ইনি 30 জনের মধ্যে একজন বীর
ও ত্রিশের উপরে নিযুক্ত ছিলেন, আর জিরোমিও, জহসিয়েল, জোহানান, গদরাথীয়, জোসাবদ, ইলিউশয়, জিরিমোত, বালিও, সমরীয় আর হরুফীয় সফটীয়, ইলকানা, জিসীয়, অস্রেল, জয়েশর ও জসবিয়াম, এই কোরহীয়গণ, আর গদর নিবাসী জিরোহমের পুত্র জোয়েলা ও সবদীয়। আর গাদীয়দের মধ্যে কতগুলি বলবান বীর পৃথক হইয়া প্রান্তরস্থিত দুর্গম স্থানে দায়ুদের নিকটে আসিয়াছিলেন, তাহারা ঢাল ও বর্ষাধারী যুদ্ধে দীক্ষিত পুরুষ, সিংহমুখের ন্যায় তাহাদের মুখ ছিল ও তাহারা পর্বতস্থ হরিণের ন্যায় দ্রুতগামী ছিলেন। প্রধান এশর, দ্বিতীয় ওবদীয়, তৃতীয় ইলিয়াব, চতুর্থ মিসমন্না, পঞ্চম জিরোমিয়, ষষ্ঠ অত্তয়, সপ্তম ইলিয়েল, অষ্টম জোহানান, নবম ইলশাবাদ, দশম জিরোমিয়, একাদশ মকবান্নয়। গাদ সন্তানদের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন। ইহাদের মধ্যে যিনি ক্ষুদ্র তিনি শতজনের ও যিনি মহান তিনি সহস্রজনের সমকক্ষ ছিলেন। প্রথম মাসে যে সময় জর্দনের জল সমস্ত তীরের উপর উঠিয়াছিল, সেই সময় ইহারা নদী পার হইয়া পূর্ব দিকে ও পশ্চিম দিকে তলভূমিস্থ সকলকে তাড়াইয়া দিয়াছিলেন। আর বিন্যামিনের ও জিহুদার সন্তানগণের মধ্যে কতকগুলি লোক দায়ুদের নিকটে দুর্গম স্থানে আসিয়াছিল, আর দায়ুদ তাহাদের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয়া তাহাদিগকে কহিলেন, যদি তোমরা আমার সাহায্য করিতে শান্তিভাবে আমার কাছে আসিয়া থাকো, তবে আমার চিত্ত তোমাদের সঙ্গে এক হইয়া যাইবে। কিন্তু আমার হস্তে কোনো দৌরাত্ম্য না থাকিলেও যদি আমাকে ঠকাইয়া বিপক্ষ লোকদের হস্তগত করিবার জন্য আসিয়া থাকো, তবে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তাহা দেখুন ও অনুযোগ করুন। তখন আত্মা সেনানীবর্গের অধ্যক্ষ অমাশয়ের উপরে আসিলেন, আর তিনি কহিলেন, হে দায়ুদ, আমরা তোমারই, হে জিসয়ের পুত্র, আমরা তোমারই পক্ষ। মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক ও তোমার সাহায্যকারীদের মঙ্গল হোক, কেননা তোমার ঈশ্বর তোমার সাহায্য করেন। তখন দায়ুদ তাহাদিগকে গ্রহণ করিয়া সৈন্যদলের সেনাপতি করিলেন। আর দায়ুদ যখন সৌলের বিরুদ্ধে যুদ্ধকরণার্থে পলেষ্টীয়দের সহিত আসিয়াছিলেন, তখন মনসীরও কতকগুলি লোক তাহার পক্ষে হইল, কিন্তু তাহারা উহাদের সাহায্য করেন নাই, কেননা পলেষ্টীয়দের ভূপালেরা মন্ত্রণা করিয়া তাহাকে বিদায় করিলেন, কহিলেন, সেই ব্যক্তি আমাদের মুণ্ডলইয়া আপন প্রভু শৌলের পক্ষে সরিয়া যাইবে। পরে দায়ুদ সিক্লগে যাইতেছেন, এমন সময় মনস্যে সংক্রান্ত আদন, জোসাবাদ, জিদিয়েল, মিখায়েল, জোসাবাদ, ইলিহু ও সিল্লথয় মনস্যবংশীয় এই সহস্রপতিরা তাহার পক্ষে হইলেন, আর তাহারা সৈন্যদলের বিপক্ষে দায়ুদের সাহায্য করিলেন, কারণ তাহারা সকলে বলবান বীর ছিলেন এবং সৈন্যদলের সেনাপতি হইলেন। বস্তুত সেই সময়ে দায়ুদের সাহায্যার্থে দিন দিন লোক আসিত, তাহাতে ঈশ্বরের সৈন্যদলের ন্যায় মহাসৈন্য হইল। যে লোকেরা সদাপ্রভুর বাক্যানুসারে শৌলের রাজ্য হস্তান্তর করিয়া দায়ুদকে দিবার জন্য যুদ্ধার্থে সসজ্জ হইয়া হিব্রনে তাহার নিকটে গিয়াছিল, তাহাদের সংখ্যা এই। জিহুদা সন্তানগণ ঢাল ও বর্ষাধারী যুদ্ধার্থে সসজ্জ 6,800 লোক, সিমিয়ন সন্তানদের মধ্যে যুদ্ধে বলবান বীর 7,100 লোক, লেবি সন্তানদের মধ্যে 4,600 লোক, আর জিহোয়াদা হারন বংশের অধ্যক্ষ এবং তাহার সঙ্গে 3,700 লোক, আর বীরজবান যুবক সাধক ও তাহার পিতৃকুলের 22 সেনাপতি, আর শৌলের জ্ঞাতি বিন্যামিন সন্তানদের মধ্যে 3,000 লোক, কারণ সেই সময় পর্যন্ত তাহাদের অধিকাংশ লোক শৌলের কুলের বশ্যতা স্বীকার করিত, আর ইফ্রেম সন্তানদের মধ্যে 20,800 বলবান বীর, তাহারা আপন আপন পিতৃকুলে বিখ্যাত ছিল, আর মনস্যের অর্ধবংশের মধ্যে 18,000 লোক, তাহারা আসিয়া যেন দাউদকে রাজা করে, তজ্জন্য আপন আপন নামে
নির্দিষ্ট হইল। আর ইশাকর সন্তানদের মধ্যে 200 প্রধান লোক, তাহারা কালজ্ঞ লোক, ইসরায়েলের কি কর্তব্য তাহা জানিত, আর তাহাদের ভ্রাতারা সকলে তাহাদের আজ্ঞাবহ ছিল। সবুলুনের মধ্যে সৈন্যদলে গমনযোগ্য সর্ববিধ যুদ্ধাস্ত্র লইয়া সৈন্য রচনা করিতে নিপুণ 50,000 লোক ছিল, তাহারা সংগ্রামে দিমনা ছিল না। নপ্তালির মধ্যে 100,000 সেনাপতি ও তাহাদের সহিত ঢাল ও বর্ষাধারী 37,000 লোক। দানীয়দের মধ্যে সৈন্য রচনা করিতে নিপুণ 600 লোক। আশেরের মধ্যে সৈন্যদলে গমনযোগ্য সৈন্য রচনা করিতে নিপুণ 40,000 লোক। আর জর্দনের উপারস্থ রুবেনীয়দের, গাদীয়দের ও মনস্সির অর্ধবংশের মধ্যে যুদ্ধার্থে সর্বপ্রকার অস্ত্রধারী 120,000 লোক। যুদ্ধে ও সৈন্য রচনায় নিপুণ এই সকল লোক দাউদকে সমস্ত ইসরায়েলের উপরে রাজাকরণার্থে একাগ্রচিত্তে হিব্রনে আসিল, এবং ইসরায়েলের অবশিষ্ট সকল লোকও দাউদকে রাজাকরণার্থে একচিত্ত হইল। তাহারা 3 দিবস সেখানে দাউদের সহিত থাকিয়া ভোজন পান করিল, কেননা তাহাদের ভ্রাতৃগণ তাহাদের জন্য আয়োজন করিয়াছিল। অধিকন্তু ইশাখর, সবুলুন ও নপ্তালি প্রদেশ পর্যন্ত তাহাদের প্রতিবাসীরা গর্ধব, উষ্ট্র, অশ্বতর ও বলদের পৃষ্ঠে খাদ্যদ্রব্য, সুজিতে প্রস্তুত দ্রব্য, ডুমুরের চাপ, শুষ্ক দ্রাক্ষার থলুয়া, দ্রাক্ষারস ও তেল এবং বলদ ও মেষ অপর্যাপ্ত আনিল, কেননা ইসরায়েলের মধ্যে আনন্দ হইয়াছিল। প্রথম বংশাবলী 13 অধ্যায়। জিরুসালামের নিয়ম সিন্ধুক আনয়ন, পলিষ্টীয়দের পরাজয় ইত্যাদি। পরে দাউদ সহস্রপতিগণের ও শতপতিগণের সহিত সমস্ত অধ্যক্ষের সহিত মন্ত্রণা করিলেন। আর দাউদ সমস্ত ইসরায়েল সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয় ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এ কার্য হইয়া থাকে, তবে আইসো, আমরা ইসরায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবিয়েরা আপন আপন পরিসর বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়। আর আইসো, আমাদের ঈশ্বরের সিন্ধুক আমাদের কাছে ফিরাইয়া আনি, কেননা শৌলের সময় আমরা তাহার অন্বেষণ করি নাই। তখন সমস্ত সমাজ কহিল, আমরা তাহা করিব, কেননা সকল লোকের দৃষ্টিতে এই কথা ন্যায্য বোধ হইল। পরে কিরিয়ত জিয়ারিম হইতে ঈশ্বরের সিন্ধুক আনিবার জন্য দাউদ মিশরের শিহর নদী অবধি হমাতের প্রবেশ স্থান পর্যন্ত সমস্ত ইসরায়েলকে একত্র করিলেন। আর ঈশ্বরের সিন্ধুক, করুপদয় আসীন সদাপ্রভুর সিন্ধুক, যাহার উপরে সেই নাম কীর্তিত, তাহা যিহুদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ত জিয়ারিম হইতে আনিবার জন্য দাউদ ও সমস্ত ইসরায়েল সেই স্থানে গেলেন। পরে তাহারা ঈশ্বরের সিন্ধুক এক নূতন শকটে উঠাইয়া অবিনাদবের বাটি হইতে বাহির করিলেন, এবং উষ ও অহিও ওই শকট চালাইল। আর দাউদ ও সমস্ত ইসরায়েল সমস্ত শক্তিতে ঈশ্বরের সম্মুখে গীত সহকারে বীণা, নেবল, তবল, করতাল ও তুরি বাজাইলেন। পরে তাহারা কিদনের খামার পর্যন্ত গেলে উষ ওই সিন্ধুক ধরিবার জন্য হস্ত বিস্তার করিল, কেননা বলজ্জুগল পিছলেও পড়িয়াছিল। তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্জ্বলিত হইল ও সিন্ধুকের প্রতি তাহার হস্ত বিস্তার করণ প্রযুক্ত তিনি তাহাকে আঘাত করিলেন, তাহাতে সে তথায় ঈশ্বরের সম্মুখে মরিল। সদাপ্রভু উষকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস উষ অর্থাৎ উষ আক্রমণ রাখিলেন, অদ্যাপি সেই নাম চলিত আছে। আর দাউদ সেই দিন ঈশ্বর হইতে ভীত হইয়া কহিলেন, ঈশ্বরের সিন্ধুক কি প্রকারে আমার নিকটে আনিব? তাই দাউদ সেই সিন্ধুক দাউদ নগরে আপনার নিকটে না আনিয়া পথের পার্শ্বস্থ গাতীয় ওবেদ ইদমের বাটিতে লইয়া রাখিলেন। আর ঈশ্বরের সিন্ধুক
ওবেদ ইদমের বাটিতে তাহার পরিবারের কাছে 3 মাস থাকিল। তাহাতে সদাপ্রভু ওবেদ ইদমের বাটি ও তাহার সর্বস্বকে আশীর্বাদ যুক্ত করিলেন। প্রথম বংশাবলী 14 অধ্যায়। আর সোরের রাজা হিরম দায়ুদের জন্য এক বাটি নির্মাণার্থে তাহার নিকটে দূত এবং এরসকাষ্ঠ, ভাস্কর ও সূত্রধর পাঠাইলেন। তখন দাউদ বুঝিলেন যে সদাপ্রভু ইসরায়েলের রাজপদে তাহাকে সুস্থির করিয়াছেন, কেননা তাহার প্রজা ইসরায়েলের নিমিত্ত তাহার রাজ্য উন্নতিপ্রাপ্ত হইয়াছিল। আর দাউদ জিরুসালামে আরও কতগুলি স্ত্রী গ্রহণ করিলেন এবং দাউদ আরও পুত্রকন্যার জন্ম দিলেন। জিরুসালামে তাহার যে সকল পুত্র জন্মিল তাহাদের নাম সমুও, সোবব, নাথন, সলোমন, জিভর, ইলিশুও, ইপ্পেলাট, নগহ, নেফগ, জাফিও, ইলিশামা, বিলিয়াদা ও ইলিফেলাট। পলেস্টিয়ারা যখন শুনিল যে দাউদ সমস্ত ইসরায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেস্টীয় সমস্ত লোক দাউদের অন্বেষণে উঠিয়া আসিল। দাউদ তাহা শুনিয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন, আর পলেস্টিয়ারা আসিয়া রফাইম তলভূমিতে ব্যাপ্ত হইল। তখন দাউদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেস্টীয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে? সদাপ্রভু তাহাকে কহিলেন, যাও, আমি তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করিব। পরে তাহারা বাল পরাশিমে আসিল, আর দাউদ সেই স্থানে তাহাদিগকে আঘাত করিলেন এবং দাউদ কহিলেন, ঈশ্বর আমার হস্ত দ্বারা আমার শত্রুগণকে সেতুভঙ্গের ন্যায় ভগ্ন করিলেন, এই জন্য সেই স্থানের নাম বাল পরাশিম অর্থাৎ ভগ্ন স্থান রাখা হইল। সেই স্থানে তাহারা আপনাদের দেবগণকে ফেলিয়া গিয়াছিল, তাহাতে দাউদের আজ্ঞানুসারে সেগুলি আগুনে পোড়াইয়া দেওয়া হইল। পরে পলেস্টিয়েরা পুনর্বার আসিয়া সেই তলভূমিতে ব্যপ্ত হইল। তখন দাউদ পুনর্বার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, তাহাতে ঈশ্বর তাহাকে কহিলেন, তুমি উহাদের পশ্চাতে যাইও না, উহাদের হইতে ফিরিয়া আসিয়া বাঁকা বৃক্ষরাজির সম্মুখে উহাদিগকে আক্রমণ করো। সেই সকল বাঁকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মতো শব্দ শুনিলে তুমি যুদ্ধে অগ্রসর হইবে, কেননা ঈশ্বর পলেস্টীয়দের সৈন্যদলকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন। দাউদ ঈশ্বরের আজ্ঞানুসারে কার্য করিলেন। তখন তাহার লোকেরা গিবিয়ন অবধি গিশর পর্যন্ত পলেস্টীয়দের সৈন্যদলকে আঘাত করিল, আর দাউদের কীর্তি সমস্ত দেশে ব্যাপিল এবং সদাপ্রভু সর্বজাতির মধ্যে তাহা হইতে ভয় উপস্থিত করিলেন। প্রথম বংশাবলী 15 অধ্যায়। আর দাউদ আপনার জন্য দাউদনগরে অনেক গৃহ নির্মাণ করিলেন এবং ঈশ্বরের সিন্ধুকের জন্য একটি স্থান প্রস্তুত করিলেন, তাহার নিমিত্ত এক তাম্বু স্থাপন করিলেন। সেই সময় দাউদ কহিলেন, ঈশ্বরের সিন্ধুক বহন করা লেবীয়দের ছাড়া আর কাহারও কর্তব্য নয়, কেননা ঈশ্বরের সিন্ধুক বহিতে ও চিরকাল তাহার পরিচর্যা করিতে সদাপ্রভু তাহাদিগকেই মনোনীত করিয়াছেন। পরে দাউদ সদাপ্রভুর সিন্ধুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন সেই স্থানে তাহা আনিবার নিমিত্ত সমস্ত ইসরায়েলকে জিরুসালামে একত্র করিলেন। আর দাউদ হারন সন্তানগণকে ও এই এই লেবীয়দিগকে একত্র করিলেন। কহাতের সন্তানগণের মধ্যে উরিয়েল অধ্যক্ষ, আর তাহার ভ্রাতৃগণ 120 জন। মরারির সন্তানগণের মধ্যে অসায় অধ্যক্ষ, আর তাহার ভ্রাতৃগণ 220 জন। গেরসমের সন্তানগণের মধ্যে জোয়েল অধ্যক্ষ, আর তাহার ভ্রাতৃগণ 130 জন। ইলিশাফনের সন্তানগণের মধ্যে সমরীয় অধ্যক্ষ, আর তাহার ভ্রাতৃগণ 200 জন। হিব্রনের সন্তানগণের মধ্যে ইলিয়েল অধ্যক্ষ, আর তাহার ভ্রাতৃগণ 80 জন।
উশিয়েলের সন্তানগণের মধ্যে অম্মিনাদব অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ 112 জন। পরে দায়ুদ, সাদক ও অবিয়াথর এই দুই যাজককে এবং লেবীয়দিগকে, অর্থাৎ উরিয়েলকে, অশায়কে, জোয়েলকে, সময়ীয়কে, ইলিয়েলকে ও অম্মিনাদবকে ডাকিয়া তাহাদের কহিলেন, তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র করো, তাহাতে আমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্ধুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি সেই স্থানে তাহা আনিতে পারিবে, কেননা প্রথমবার তোমরা তাহা বহন করো নাই। এই জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে আক্রমণ করিলেন, কারণ আমরা বিধিমতে তাঁহার অন্বেষণ করি নাই। পরে যাজকেরা ও লেবিয়েরা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্ধুক আনিবার নিমিত্ত আপনাদিগকে পবিত্র করিলেন, আর লেবির সন্তানগণ বহন দণ্ডযোগে স্কন্ধে করিয়া ঈশ্বরের সিন্ধুক বহন করিল, যেমন সদাপ্রভুর বাক্যানুসারে মসি আজ্ঞা করিয়াছিলেন। আর দায়ুদ লেবীয়দের অধ্যক্ষদিগকে কহিলেন, তোমরা উচ্চৈশ্বরে আনন্দধ্বনিকরণার্থে আপনাদের গায়ক ভ্রাতৃগণকে বাদ্যযন্ত্র সহকারে, নেবল, বীণা ও করতাল সহকারে নিযুক্ত করো। তাহাতে লেবীয়রা জোহেলের পুত্র হেমনকে, তাঁহার ভ্রাতাদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসাফকে ও তাঁহাদের জ্ঞাতি মরারি সন্তানগণের মধ্যে কুশায়ার পুত্র এথনকে নিযুক্ত করিল, আর তাঁহাদের সঙ্গে তাঁহাদের দ্বিতীয় পদস্থ ভ্রাতাদিগকে সখরীয়, বেন, জাসিয়েল, সমিরামত, জিহিয়েল, উন্নি, ইলিয়াব, বনায়, মাসেও, মত্তেথিও, ইলিফলেহু ও মিকনেও এবং ওমেদ ইদম ও জিয়েল এই দুই দ্বারপাল, এই সকলকে তাহারা নিযুক্ত করিল। অতএব হেমন, আসফ ও এথন এই গায়কেরা পিত্তলের করতালে উচ্চধ্বনি করিতে এবং সখরীয়, অসিয়েল, সমিরামত, জিহিয়েল, উন্নি, ইলিয়াব, মাসেও ও বনায় আলামত নামক সুরে নেবল বাজাইবার পরিচালক এবং মত্তিথিও, ইলিফলেহু, মিকনেও, ওবেদ ইদম, জিয়েল ও অসিও সেমিনিত নামক সুরে বিনা বাজাইবার পরিচালক নিযুক্ত হইলেন, আর লেবীয়দের অধ্যক্ষ করণীয় গান সম্বন্ধে নায়ক হইলেন। তিনি গান শিক্ষা দিলেন, কারণ তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন, আর বেরিখিয় ও ইলকানা সিন্ধুকের দ্বার রক্ষক ছিলেন। শবনীয়, জিওসফট, নথানেল, অমাশয়, সখরীয়, বনায় ও ইলিয়েশর এই সকল যাজক ঈশ্বরের সিন্ধুকের সম্মুখে তুরি বাজাইলেন এবং ওবেদ ইদম ও জিহিও সিন্ধুকের দ্বার রক্ষক ছিলেন। পরে দায়ুদ, ইসরায়েলের প্রাচীন বর্গ ও সহস্রপতিগণ আনন্দ সহকারে ওবেদ ইদমের বাটি হইতে সদাপ্রভুর নিয়ম সিন্ধুক আনিতে গেলেন, আর যে লেবিয়েরা সদাপ্রভুর নিয়ম সিন্ধুক বহন করিল ঈশ্বর তাহাদের সাহায্য করিলেন বলিয়া উহারা 7টি বলদ ও 7টি মেষ উৎসর্গ করিলেন। আর দায়ুদ এবং সিন্ধুক বাহক লেবিয়েরা, গায়কেরা ও গায়কদের সহিত গানের অধ্যক্ষ কণনীয় ইহারা সকলে মসিনার পরিচ্ছদ পরিহিত ছিলেন, এবং দায়ুদের স্কন্ধে মসিনার 1 এফোদ ছিল। এই প্রকারে জয়ধ্বনি সহকারে এবং শৃঙ্গ, তুরি, করতাল, নেবল ও বীণাধ্বনি সহকারে সমস্ত ইসরায়েল সদাপ্রভুর নিয়ম সিন্ধুক আনয়ন করিল। আর সদাপ্রভুর নিয়ম সিন্ধুক যখন দাউদনগরে উপস্থিত হইল, তখন শৌলের কন্যা মিখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন এবং দায়ুদ রাজাকে নৃত্য ও আনন্দ করিতে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন। প্রথম বংশাবলী 16 অধ্যায়। পরে লোকেরা ঈশ্বরের সিন্ধুক ভিতরে আনিয়া দায়ুদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোম বলি
ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল। আর দাউদ হোম বলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিবার পর সদাপ্রভুর নামে লোকদিগকে আশীর্বাদ করিলেন। আর সমস্ত ইসরায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানা রুটি ও এক এক ভাগ অন্য খাদ্য ও এক একখানা দ্রাক্ষা পিষ্টক দিলেন। পরে তিনি সদাপ্রভুর সিন্ধুকের সম্মুখে পরিচর্যা করিতে এবং ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিতে, তাঁহার স্তবগান ও প্রশংসা করিতে লেবীয়দের কয়েকজনকে নিযুক্ত করিলেন। আসাফ অধ্যক্ষ, দ্বিতীয় সখরীয়, অপর জিএল, সমিরামত, জিহিএল, মত্তিথিও, ইলিয়াব, বনায়, ওবেদ ইদম ও জিইএল ঈশ্বরের নিয়ম সিন্ধুকের সম্মুখে নেবল ও বিনা, আসাফ উচ্চধ্বনির করতাল আর বনায় ও জহসিএল এই দুইজন যাজক নিত্য তুরি বাজাইতেন। আর সেই দিন দাউদ সদাপ্রভুর উদ্দেশ্যে স্তবগান করিবার ভার আসাফের ও তাঁহার ভ্রাতাদের হস্তে প্রথমে সমর্পণ করিলেন। ঈশ্বরের প্রশংসার্থক গীত। সদাপ্রভু স্তব করো, তাঁহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও, তাঁহার উদ্দেশ্যে গীত গাও, তাঁহার প্রশংসা গান করো, তাঁহার আশ্চর্য কর্ম সকল ধ্যান করো, তাঁহার পবিত্র নামের শ্লাঘা করো। সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক, সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ করো, স্মরণ করো তাঁহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল। তোমরা তো তাঁহার দাস ইসরায়েলের বংশ, তোমরা যাকব সন্তান, তাঁহার মনোনীত লোক, তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু, তাঁহার শাসন সকল সমস্ত পৃথিবীতে বিদ্যমান। তোমরা তাঁহার নিয়ম অনন্তকাল স্মরণ করিও, সেই বাক্য তিনি সহস্র পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছেন, সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইসহাকের কাছে করিলেন, তিনি তাহা জাকবের জন্য বিধি বলিয়া ইসরায়েলের জন্য অনন্তকালীন নিয়ম বলিয়া দাঁড় করাইয়াছিলেন। তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব, তাহাই তোমাদের নির্ণীত অধিকার। তৎকালে তোমরা সংখ্যাতে অধিক ছিলে না, অল্পই ছিলে এবং তথায় প্রবাসী ছিলে, তাহারা এক জাতি হইতে অন্য জাতির নিকটে, এক রাজ্য হইতে অন্য লোকবৃন্দের নিকটে বাড়াইত। তিনি কোনো মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না, বরং তাহাদের জন্য রাজগণকেও অনুযোগ করিতেন। আমার অভিষিক্ত ব্যক্তিগণকে স্পর্শ করিও না, আমার ভাববাদীগণের অপকার করিও না। সমস্ত ভুবন সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাঁহার গৌরব, সমস্ত লোক সমাজে তাঁহার আশ্চর্য কর্ম সকল। কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ। কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তু মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা, প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্তী, শক্তি ও আনন্দ তাঁহার বাসস্থানে বিদ্যমান। জাতিগণের গোষ্ঠী সকল সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো, সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার সম্মুখে আইসো, পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত করো। সমস্ত ভুবন তাহার সাক্ষাতে কম্পমান হও, জগত সুস্থির তাহা বিচলিত হইবে না, আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, লোকে জাতিগণের মধ্যে বলুক সদাপ্রভু রাজত্ব করিতেছেন, সমুদ্র ও তন্মধ্যস্থ সকলে গর্জন করুক, ক্ষেত্র ও ক্ষেত্রস্থ সকলেই উল্লাসিত হোক। তখন বনের বৃক্ষ সকল সদাপ্রভুর সাক্ষাতে আনন্দে গান করিবে, কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন। সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তোমরা বলো, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ করো, আমাদিগকে সংগ্রহ করো, জাতিগণ হইতে উদ্ধার করো, যেন
আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি। ধন্য হন সদা প্রভু ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। পরে সকল লোক কহিল আমেন, আর সদা প্রভুর প্রশংসা করিল। আর দিন দিন যেমন প্রয়োজন তেমনি সিন্ধুকের সম্মুখে নিয়ত পরিচর্যা করণার্থে তিনি আফাসকে ও তাহার ভ্রাতৃগণকে সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের সম্মুখে রাখিলেন। ওবেদ ইদম ও তাহাদের 68 জন ভ্রাতা এবং জিদুথুনের পুত্র ওবেদ ইদম ও হোসা দ্বারপাল হইলেন। আর তিনি সাধক যাজককে ও তাহার যাজক ভ্রাতৃগণকে কিবিয়নস্থ উচ্চস্থলিতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন, যেন তাহারা হোমবেদীর উপরে সদাপ্রভুর উদ্দেশ্যে নিয়ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে হোম বলি উৎসর্গ করেন এবং সদাপ্রভু ইসরায়েলকে যে ব্যবস্থা আদেশ করিয়াছিলেন তাহাতে লিখিত সমস্ত কথা অনুসারে কার্য করেন। আর তিনি হেমনকে ও জিদুথুনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল তাহাদিগকে উহাদের সঙ্গে রাখিলেন, যেন তাহারা সদাপ্রভু স্তব গান করেন, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর উচ্চধ্বনির নিমিত্ত তুরি ও করতাল এবং ঈশ্বরীয় সঙ্গীতের নিমিত্ত বাদ্যযন্ত্র বাজাইতে হেমন ও জিদুথুন উহাদের সঙ্গী এবং জিদুথুনের পুত্রগণ দ্বারপাল হইলেন। পরে সমস্ত লোক আপন আপন গৃহে প্রস্থান করিল এবং দায়ুদ আপন পরিজন দিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন। প্রথম বংশাবলী 17 অধ্যায়। ঈশ্বরের প্রতিজ্ঞা হেতু দায়ুদের কৃতজ্ঞতা প্রকাশ। পরে দায়ুদ যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন তখন তিনি নাতন ভাববাদীকে কহিলেন, দেখুন আমি এরসকাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু সদাপ্রভুর নিয়ম সিন্ধুক যবনিকার অন্তরালে বাস করিতেছে। নাতন দায়ুদকে কহিলেন, যাহা কিছু আপনার মনে আছে তাহাই করুন, কেননা ঈশ্বর আপনার সহবর্তী। কিন্তু সেই রাত্রিতে ঈশ্বরের এই বাক্য নাথনের নিকটে উপস্থিত হইল, তুমি যাও আমার দাস দাউদকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার জন্য বসতি গৃহ নির্মাণ করিবে না, ইসরায়েলকে বাহির করিয়া আনিবার দিন হইতে অদ্য পর্যন্ত আমি তো কোনো গৃহে বাস করি নাই, কিন্তু এক তাম্বু হইতে অন্য তাম্বুতে ও এক আবাস হইতে অন্য আবাসে গিয়াছি। সমস্ত ইসরায়েলের মধ্যে আমার যাতায়াতকালে আমি যাহাকে আমার প্রজাদিগের পালনের ভার দিয়াছিলাম, ইসরায়েলের এমন কোন বিচারকর্তাকে কি কখনো এই কথা বলিয়াছি যে তোমরা কেন আমার জন্য এরসকাষ্ঠের গৃহ নির্মাণ করো নাই? অতএব এখন তুমি আমার দাস দায়ুদকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজা ইসরায়েলের নায়ক করিবার জন্য আমি তোমাকে মেষ বাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি। আর তুমি যে কোনো স্থানে গমন করিয়াছ সেই স্থানে তোমার সহবর্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি। আর আমি তোমার নাম পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মতো করিব। আর আমি আপন প্রজা ইসরায়েলের জন্য একটি স্থান নিরূপণ করিব ও তাহাদিগকে রোপণ করিব, যেন তাহারা আপনাদের সেই স্থানে বাস করে এবং আর বিচলিত না হয়। দুষ্ট লোকেরা তাহাদিগকে আর নষ্ট করিবে না যেমন পূর্বে করিত, এবং যে অবধি আমি আপন প্রজা ইসরায়েলের উপরে বিচার কর্তৃগণকে নিযুক্ত করিয়াছিলাম সেই অবধি যেমন হইত। আর আমি তোমার সমস্ত শত্রুকে নত করিব। আরও তোমাকে কহিতেছি, তোমার জন্য সদাপ্রভু এক কুল নির্মাণ করিবেন। আর তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তোমাকে আপন পিতৃলোকদের নিকটে যাইতে হইবে তখন আমি তোমার পরে তোমার বংশকে তোমার পুত্রগণের মধ্যে একজনকে স্থাপন করিব এবং তাহার রাজ্য স্থির করিব। সেই আমার নিমিত্ত এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার সিংহাসন চিরস্থায়ী করিব। আমি তাহার পিতা হইব ও সে আমার পুত্র হইবে, এবং যে তোমার পূর্বে ছিল তাহা হইতে যেমন আপন দয়া অপসারণ করিয়াছিলাম
তেমনি ইহা হইতে তাহা অপসারণ করিব না। কিন্তু আমার গৃহে ও আমার রাজ্যে তাহাকে চিরকাল স্থির রাখিব এবং তাহার সিংহাসন চিরস্থায়ী হইবে। নাথন দায়ুদকে এই সমস্ত বাক্যানুসারে ও এই সমস্ত দর্শন অনুসারে কথা কহিলেন। তখন দায়ুদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন আর কহিলেন, হে সদাপ্রভু ঈশ্বর, আমি কে, আমার কুলেই বা কি যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ? আর হে ঈশ্বর, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল। তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘকালের উদ্দেশ্যে কথা কহিলে এবং হে সদাপ্রভু ঈশ্বর, আমাকে উচ্চপদস্থ মনুষ্যের শ্রেণীভুক্ত বলিয়া জ্ঞান করিলে। তোমার দাসের প্রতি কৃত সম্মানের বিষয়ে দায়ুত তোমাকে আর কি বলিবে? তুমি তো আপন দাসকে জ্ঞাত আছো। হে সদাপ্রভু, তুমি আপন দাসের নিমিত্ত ও নিজ হৃদয় অনুসারে এই সমস্ত মহৎ কার্য সাধন করিয়া এই সমস্ত মহৎ কর্ম জ্ঞাত করিয়াছ। হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই ও তুমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমরা সকর্ণে যাহা যাহা শুনিয়াছি তদনুসারে ইহা জানি, পৃথিবীর মধ্যে কোন একটি জাতি তোমার প্রজা ইসরায়েলের তুল্য? তুমি ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিলে, যেন মিশর হইতে মুক্ত তোমার প্রজাবর্গের সম্মুখ হইতে জাতিগণকে তাড়াইয়া দিবার সময় মহৎ মহৎ ও ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য দ্বারা আপন নাম প্রতিষ্ঠিত করো। তুমি তো তোমার প্রজা ইসরায়েলকে চিরকালের জন্য আপন প্রজা করিয়াছ। আর হে সদাপ্রভু, তুমি তাহাদের ঈশ্বর হইয়াছ। এখন হে সদাপ্রভু, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ তাহা চিরকালের জন্য স্থিরীকৃত হোক। যেমন বলিয়াছ তদনুসারে করো। তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হোক। লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইসরায়েলের ঈশ্বর, ইসরায়েলের পক্ষেও ঈশ্বর, আর তোমার দাস দায়ুদের কুল তোমার সাক্ষাতে সুস্থির। বাস্তবিক হে আমার ঈশ্বর, তুমি আমার জন্য এক কুল উৎপন্ন করিবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে। এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল। আর এখন হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর এবং তুমি আপন দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ। এখন তুমি অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্বাদ করিয়াছ, যেন সেই কুল তোমার সম্মুখে চিরকাল থাকে। কেননা হে সদাপ্রভু, তুমিই আশীর্বাদ করিয়াছ, তাই তাহা চিরকালের জন্য আশীর্বাদযুক্ত। প্রথম বংশাবলী 18 অধ্যায়। নানা জাতীয় লোকদিগের উপরে দায়ুদের জয়লাভ। তৎপরে দায়ুদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর পলেষ্টীয়দের হস্ত হইতে গাত ও তাহার উপনগর সকল হরণ করিলেন। আর তিনি মোয়াবকে আঘাত করিলেন, তাহাতে মোয়াবিয়েরা দায়ুদের দাস হইয়া উপঢৌকন আনিল। আর যে সময় সোবার রাজা হদ্রেসর ফরাত নদীর নিকটে আপন কর্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময় দায়ুদ হমাতে তাহাকে আঘাত করেন। দায়ুদ তাহার নিকট হইতে 100,000 রথ, 700,000 অশ্বারোহী ও 20,000 পদাতিক সৈন্য হস্তগত করিলেন। আর দায়ুদ তাহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে 100 রথের অশ্ব রাখিলেন। আর দম্মেশকের অরামিয়েরা সোবার হদ্রেসর রাজার সাহায্য করিতে আসিলে দায়ুদ সেই অরামীয়দের মধ্যে 22,000 জনকে আঘাত করিলেন। আর দায়ুদ দম্মেশকের অরাম দেশে সৈন্যদল স্থাপন করিলেন, তাহাতে অরাম দায়ুদের দাস হইয়া উপঢৌকন আনিল। এই প্রকারে দায়ুদ যে কোনো স্থানে যাইতেন সেই স্থানে সদাপ্রভু তাহাকে বিজয়ী করিতেন। আর দায়ুদ হদ্রেশ্বরের দাসদের স্বর্ণঢাল সকল খুলিয়া জিরুসালামে আনিলেন। আর দায়ুদ হদ্রেশ্বরের টিভত ও কুননগর হইতে বিস্তর পিত্তল আনিলেন, সলমন তাহা দ্বারা পিত্তলময় সমুদ্র, 2 স্তম্ভ ও পিত্তলময় পাত্র সকল
নির্মাণ করিলেন। তখন দায়ুদ শোবার রাজা হদ্রেশ্বরের সমগ্র সৈন্যদলকে আঘাত করিয়াছেন শুনিয়া হমাতের রাজা তয়ু দায়ুদ রাজার কুশল জিজ্ঞাসা করিবার জন্য এবং তিনি হদ্রেশ্বরের সহিত যুদ্ধ করিয়া তাহাকে আঘাত করিয়াছেন বলিয়া তাহার ধন্যবাদ করিবার জন্য আপন পুত্র হদরামকে তাহার কাছে প্রেরণ করিলেন। কেননা হদ্রেশ্বরের সহিত তয়ুরও যুদ্ধ হইয়াছিল আর হদরামের সঙ্গে রৌপ্যের স্বর্ণের ও পিত্তলের নানা প্রকার পাত্র ছিল। তাহাতে দায়ুদ রাজা সমস্ত জাতি হইতে ইদম মোয়াব অম্মন সন্তানগণ এবং পলিষ্টীয়গণ ও অমালেক হইতে আনিত রৌপ্যের ও স্বর্ণের সহিত সেই সকল দ্রব্যও সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করিলেন। আর সরুয়ার পুত্র অভিষয় লবণ তলভূমিতে 18,000 ইদমীয়কে বধ করিলেন। পরে তিনি ইদমে সৈন্যদল স্থাপন করিলেন এবং ইদমীয় সকল লোক দায়ুদের দাস হইল। আর দায়ুদ যে কোনো স্থানে যাইতেন সেই স্থানে সদাপ্রভু তাহাকে বিজয়ী করিতেন। দায়ুদ সমস্ত ইসরায়েলের উপরে রাজত্ব করিলেন। তিনি আপনার সমস্ত প্রজার জন্য বিচার ও ন্যায় সাধন করিতেন। আর সরুয়ার পুত্র জোয়াব সৈন্যাধ্যক্ষ ছিলেন এবং অহিলুদের পুত্র যেহোশাফট ইতিহাসকর্তা ছিলেন। আর অহিটুবের পুত্র সাদক ও অবিয়াথরের পুত্র অবিমেলক যাজক ছিলেন এবং শফশা লেখক ছিলেন। আর জিহহাদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের উপরে নিযুক্ত ছিলেন এবং দায়ুদের পুত্রগণ রাজার প্রধান সভাসদ ছিলেন। প্রথম বংশাবলী 19 অধ্যায়। তৎপরে অম্মন সন্তানদের রাজা নাহশ মরিলেন ও তাহার পুত্র তাহার পদে রাজা হইলেন। তখন দায়ুদ কহিলেন, আমি নাহশের পুত্র হানুনের প্রতি সদয় ব্যবহার করিব, কেননা তাহার পিতা আমার প্রতি সদয় ব্যবহার করিয়াছিলেন। পরে দায়ুদ তাহাকে পিতৃশোকে সান্ত্বনা দিবার জন্য দূতগণকে প্রেরণ করিলেন। আর দায়ুদের দাসগণ হানুনকে সান্ত্বনা দিবার জন্য অম্মন সন্তানদের দেশে তাহার কাছে উপস্থিত হইল। কিন্তু অম্মন সন্তানদের অধ্যক্ষগণ হানুনকে কহিলেন, আপনি কি মনে করিতেছেন যে দায়ুদ আপনার পিতার সম্মান করে বলিয়া আপনার নিকটে সান্ত্বনাকারীগণকে পাঠাইয়াছে? তাহার দাসগণ কি সন্ধান লইবার এবং লণ্ডভণ্ড করিবার ও দেশ নিরীক্ষণ করিবার জন্য আপনার নিকটে আইসে নাই? তখন হানুন দায়ুদের দাসগণকে ধরিয়া তাহাদিগকে খৌরি করাইয়া দিলেন ও বস্ত্রের অর্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন। পরে কোন লোক গিয়া সেই ব্যক্তিদের বৃত্তান্ত দায়ুদকে জ্ঞাত করিল আর তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে লোক পাঠাইলেন, কেননা তাহারা অতিশয় লজ্জিত হইয়াছিল। রাজা বলিয়া পাঠাইলেন, যাবৎ তোমাদের দাড়ি না উঠে তাবৎ তোমরা জিরিহ হতে থাকো, তৎপরে ফিরিয়া আসিও। অম্মন সন্তানগণ যখন দেখিতে পাইল যে তাহারা দায়ুদের কাছে আপনাদিগকে ঘৃণার পাত্র করিয়াছে, তখন হানুন ও অম্মন সন্তানগণ অরাম নহরঈম অরাম মাখা ও শোবা হইতে রথ ও অশ্বারোহীদিগকে বেতন দিয়া আনিবার জন্য 1,000 তালন্ত রৌপ্য পাঠাইল আর 32,000 রথ ও মাখার রাজাকে এবং তাহার লোকদিগকে বেতন দিয়া আনাইল। তাহারা আসিয়া মেদোবার সম্মুখে শিবির স্থাপন করিল এবং অম্মন সন্তানগণ আপন আপন নগর হইতে একত্র হইয়া যুদ্ধে আসিল। তখন এই সংবাদ পাইয়া দায়ুদ জোয়াবকে ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে প্রেরণ করিলেন। অম্মন সন্তানগণ বাহিরে আসিয়া নগরের প্রবেশস্থানে যুদ্ধার্থে সৈন্য রচনা করিল এবং সমাগত রাজারা মাঠে স্বতন্ত্র থাকিলেন। এইরূপে সম্মুখে ও পশ্চাতে দুই দিকেই তাহার বিরুদ্ধে যুদ্ধ হইবে দেখিয়া জোয়াব ইসরায়েলের সমস্ত মনোনীত লোকের মধ্য হইতে লোক বাছিয়া লইয়া অরামীয়দের সম্মুখে সৈন্য রচনা করিলেন। আর অবশিষ্ট লোকদিগকে
তিনি আপন ভ্রাতা অভিষয়ের হস্তে সমর্পণ করিলেন। তাহাতে তাহার অম্মন সন্তানদের সম্মুখে সৈন্য রচনা করিল। আর তিনি কহিলেন, যদি অরামেয়েরা আমা অপেক্ষা বলবান হয় তবে তুমি আমার সাহায্য করিবে, আর যদি অম্মান সন্তানগণ তোমা অপেক্ষা বলবান হয় তবে আমি তোমার সাহায্য করিব। সাহস কর, আইসো, আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের নগর সকলের জন্য আমরা আপনাদিগকে বলবান করি, আর সদাপ্রভু দৃষ্টিতে যাহা ভালো তিনি তাহাই করুন। পরে জোয়াব ও তাহার সঙ্গী লোকেরা যুদ্ধার্থে অরামীয়দের সম্মুখীন হইলে তাহারা তাহার সম্মুখ হইতে পলায়ন করিল। আর অরামীয়েরা পলায়ন করিয়াছে দেখিয়া অম্মন সন্তানগণও তাহার ভ্রাতা অবশ্যের সম্মুখ হইতে পলাইয়া নগরে প্রবেশ করিল। পরে জোয়াব জিরুসালেমে আসিলেন। অরামেয়েরা যখন দেখিতে পাইল যে তাহারা ইসরায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দূত পাঠাইয়া ফরাত নদীর উপারস্থ অরামীয়দিগকে বাহির করিয়া আনিল। হদ্রেশরের দলের সেনাপতি শোফক তাহাদের অগ্রণী ছিলেন। পরে দাউদকে এই সংবাদ দেওয়া হইলে তিনি সমস্ত ইসরায়েলকে একত্র করিলেন এবং জর্দন পার হইয়া তাহাদের নিকটে উপস্থিত হইলেন ও তাহাদের বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন। আর দাউদ অরামীয়দের বিরুদ্ধে সৈন্য রচনা করিলে তাহারা তাঁহার সহিত যুদ্ধ করিল। আর অরামীয়েরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করিল। আর দাউদ অরামীয়দের 7,000 রথারোহী ও 40,000 পদাতিক সৈন্য বধ করিলেন এবং দলের সেনাপতি শোফককে বধ করিলেন। পরে হদ্রেশরের দাসগণ যখন দেখিল তাহারা ইসরায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দাউদের সহিত সন্ধি করিয়া তাহার দাস হইল এবং অরামীয়েরা আর অম্মন সন্তানগণের সাহায্য করিতে সম্মত হইল না। প্রথম বংশাবলী 20 অধ্যায়। পরে যখন বৎসর ফিরে আসিল, সেই সময় অর্থাৎ রাজবর্গের যুদ্ধে গমন সময় জোয়াব সৈন্যবল লইয়া গিয়া অম্মন সন্তানদের দেশ উৎসন্ন করিলেন, আর রব্বাতে গিয়া তাহা অবরোধ করিলেন, কিন্তু দাউদ জিরুসালেমে থাকিলেন। পরে জোয়াব রব্বাকে আঘাত করিয়া ভূমিষ্যাত করিলেন, আর দাউদ তাহাদের রাজার মস্তক হইতে মুকুট লইলেন, আর জানা গেল তাহা এক তালন্ত স্বর্ণ পরিমিত এবং মণিতে ভূষিত, আর তাহা দাউদের মস্তকে অর্পিত হইল এবং তিনি ওই নগর হইতে অতি প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন। আর তিনি তথাকার লোকদিগকে বাহির করিয়া আনিয়া করাতের দ্বারা, লৌহের মই দ্বারা ও কুড়ালির দ্বারা ছেদন করিলেন। দাউদ অম্মন সন্তানদের সমস্ত নগরের প্রতি এইরূপ করিলেন। পরে দাউদ ও সমস্ত লোক জিরুসালেমে ফিরিয়া গেলেন। তৎপরে গেশরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল। তখন হুসাতীয় সিব্বক হয় রফার সন্তান সিপ্পাইকে বধ করিল, আর তাহারা নত হইল। আবার পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল, আর জাইরের পুত্র এলহানন গাতীয় গলিয়াতের ভ্রাতা লহমিকে বধ করিল। ইহার বর্ষা তাঁতের নরার্জের ন্যায় ছিল। আর একবার গাতে যুদ্ধ হইল, আর তথায় অতি দীর্ঘকায় একজন ছিল, প্রতি হস্তপদে তাহার 6 অঙ্গুলি, সর্বশুদ্ধ 24 অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান। সে ইসরায়েলকে টিটকারি দিলে দাউদের ভ্রাতা শিমিয়ের পুত্র জোনাথন তাহাকে বধ করিল। ইহারা রফার বংশে গাতে জন্মিয়াছিল। ইহারা দাউদের হাতে ও তাহার দাসগণের হাতে নিপতিত হইল। প্রথম বংশাবলী 21 অধ্যায়। লোকগণনা হেতু ঈশ্বরের কোপ। আর শয়তান ইসরায়েলের প্রতিকূলে দাঁড়াইয়া ইসরায়েলকে গণনা করিতে দাউদকে প্রবৃত্তি দিল। তখন দাউদ জোয়াবকে ও জনাধ্যক্ষদিগকে কহিলেন, যাও, তোমরা বেরসেবা হইতে দান পর্যন্ত ইসরায়েলকে গণনা করো, পরে আমার নিকটে সংবাদ আনো, আমি তাহাদের সংখ্যা জানিব। তখন জোয়াব কহিলেন, এখন যত লোক আছে সদাপ্রভু তাহার শতগুণ অধিক
আপন প্রজা বৃদ্ধি করুন। কিন্তু হে আমার প্রভু মহারাজ, তাহারা সকলে কি আমার প্রভুর দাস নহে? আমার প্রভু এ চেষ্টা কেন করিতেছেন? আপনি ইসরায়েলের দোষের কারণ কেন হইবেন? তথাপি জোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল। তাহাতে জোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইসরায়েলের মধ্যে পর্যটন করিলেন, পরে জেরুসালেমে আসিলেন। আর জোয়াব গণিত লোকদের সংখ্যা দাউদের কাছে দিলেন, সমস্ত ইসরায়েলের 1,100,000 খড়গধারী লোক ও জিহুদার 470,000 খড়গধারী লোক ছিল। কিন্তু তাহাদের মধ্যে তিনি লেবি ও বিন্যামিন বংশকে গণনা করেন নাই, কারণ রাজার কথায় জোয়াবের ঘৃণা হইয়াছিল, আর ঈশ্বর এই কার্যে অসন্তুষ্ট হইলেন, তাই তিনি ইসরায়েলকে আঘাত করিলেন। পরে দাউদ ঈশ্বরকে কহিলেন, এই কার্য করিয়া আমি মহাপাপ করিয়াছি, কিন্তু এখন বিনয় করি নিজ দাসের অপরাধ ক্ষমা করো, কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম করিয়াছি। পরে সদাপ্রভু দাউদের দর্শক গাদকে এই কথা কহিলেন, তুমি গিয়া দাউদকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে 3টি দণ্ড রাখিলাম, তাহার মধ্যে তুমি একটা মনোনীত করো, আমি তাহাই তোমার প্রতি করিব। পরে গাদ দাউদের নিকটে আসিয়া তাহাকে বলিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যেটা ইচ্ছা গ্রহণ করো, হয় 3 বৎসর দুর্ভিক্ষ, নয় 3 মাস পর্যন্ত শত্রুদের খড়গ তোমাকে পাইয়া বসিলে তোমার বিপক্ষ লোকদের সম্মুখে সংহার, নয়তো 3 দিবস পর্যন্ত সদাপ্রভুর খড়গ অর্থাৎ দেশে মহামারী এবং ইসরায়েলের সমস্ত অঞ্চলে সদাপ্রভুর বিনাশক দূতের ভ্রমণ। যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে কি উত্তর দিব তাহা এখন বিবেচনা করিয়া দেখুন। দাউদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদগ্রস্ত হইলাম, এক্ষণে আমি সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা তাহার করুণা প্রচুর, কিন্তু আমি যেন মনুষ্যের হস্তে না পড়ি। পরে সদাপ্রভু ইসরায়েলের উপরে মহামারী পাঠাইলেন, তাহাতে ইসরায়েলের 70,000 লোক মারা পড়িল, আর ঈশ্বর জেরুসালেম বিনষ্ট করিবার জন্য এক দূতকে তথায় প্রেরণ করিলেন। তিনি যখন বিনাশ করিতে উদ্যত হইলেন, তখন সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া সেই বিপদের জন্য অনুশোচনা করিলেন এবং বিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সংকুচিত করো। তখন সদাপ্রভুর দূত জিবুশীয় অর্নানের খামারের নিকটে দাঁড়াইয়াছিলেন, আর দাউদ চক্ষু তুলিয়া দেখিলেন সদাপ্রভুর দূত পৃথিবীর ও আকাশের মধ্যপথে দাঁড়াইয়া আছেন, তাহার হস্তে জেরুসালেমের উপরে প্রসারিত নিষ্কোষ খড়গ। তখন দাউদ ও প্রাচীনেরা চট পরিহিত ছিলেন, তাহারা অমনি উবুড় হইয়া পড়িলেন। আর দাউদ ঈশ্বরকে কহিলেন, লোকদিগকে গণনা করিতে যে আজ্ঞা দিয়াছিল সে কি আমি নহি? আমি পাপ করিয়াছি, আমি বড় অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? হে আমার ঈশ্বর সদাপ্রভু, বিনয় করি আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে তোমার হস্ত বিস্তারিত হোক, কিন্তু তোমার প্রজাদিগকে প্রহার করিবার জন্য বিস্তারিত না হোক। পরে সদাপ্রভুর দূত দাউদকে বলিবার জন্য গাদকে কহিলেন, দাউদ উঠিয়া গিয়া জিবুশীয় অর্নানের খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুক। অতএব সদাপ্রভুর নামে কথিত গাদের বাক্যানুসারে দাউদ উঠিয়া গেলেন। পরে অর্নান মুখ ফিরাইয়া দূতকে দেখিতে পাইল, আর তাহার সঙ্গী 4 পুত্র লুকাইল। তখন অর্নান গোম মারিতেছিল, কিন্তু দাউদ অর্নানের কাছে আসিলে অর্নান দৃষ্টি করিয়া দাউদকে দেখিয়া খামার হইতে বাহিরে আসিয়া ভূমিতে উবুড় হইয়া দাউদকে প্রণিপাত করিল। তখন দাউদ অর্নানকে কহিলেন, তুমি এই খামারের স্থানটি আমাকে দেও, আমি এই স্থানে
সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করি। তুমি সম্পূর্ণ মূল্য লইয়া ইহা আমাকে দেও, তাহা হইলে লোকদের মধ্যে মহামারী নিবৃত্ত হইবে। তখন অর্ণান দায়ুতকে কহিল, আপনি লউন, আমার প্রভু মহারাজের দৃষ্টিতে যাহা ভালো বোধ হয় তাহাই করুন। দেখুন, আমি হোম বলির নিমিত্ত এই বৃষগুলি, কাষ্ঠের নিমিত্ত এই মর্দনযন্ত্র ও ভক্ষ্য নৈবেদ্যের নিমিত্ত এই গোম দিতেছি, সমস্তই দিতেছি। দায়ুদ রাজা অর্ণানকে কহিলেন, তাহা নয়, কিন্তু আমি অবশ্য সম্পূর্ণ মূল্য দিয়া ইহা ক্রয় করিব, কেননা তোমার যাহা আমি সদাপ্রভুর জন্য তাহা লইব না, বিনামূল্যে হোম বলি উৎসর্গ করিব না। পরে দায়ুদ সেই স্থানের জন্য 600 শেকল স্বর্ণ তৌল করিয়া অর্ণানকে দিলেন। আর দায়ুদ সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিয়া হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন। আর সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে তিনি আকাশ হইতে হোমবেদীর উপরে অগ্নিপাত দ্বারা তাহাকে উত্তর দিলেন। পরে সদাপ্রভু আপন দূতকে আজ্ঞা করিলে তিনি আপন খড়গ পুনরায় কোষে রাখিলেন। সেই সময় যখন দায়ুদ দেখিলেন সদাপ্রভু জীবুষীয় অর্ণানের খামারে তাহাকে উত্তর দিলেন, তখন তিনি সেই স্থানে বলিদান করিলেন। কেননা সদাপ্রভুর আবাস যাহা মসি প্রান্তরে নির্মাণ করিয়াছিলেন, তাহা ও হোমবেদী সেই সময় গিবিয়নস্থ উচ্চস্থলিতে ছিল। কিন্তু ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিবার জন্য তৎসম্মুখে গমন করা দায়ুদের অসাধ্য হইল, কারণ সদাপ্রভুর দূতের খড়গ হইতে তিনি ভীত হইয়াছিলেন। তখন দায়ুদ কহিলেন, এই সদাপ্রভু ঈশ্বরের গৃহস্থান, এই ইসরায়েলের হোমবেদীর স্থান। প্রথম বংশাবলী 22 অধ্যায়। মন্দির নির্মাণ জন্য দায়ুদের আয়োজন। পরে দায়ুদ ইসরায়েল দেশস্থ বিদেশী লোকদিগকে একত্র করিতে আজ্ঞা দিলেন এবং ঈশ্বরের গৃহ নির্মাণার্থে তক্ষিত প্রস্তর প্রস্তুত করিতে ভাস্করদিগকে নিযুক্ত করিলেন। আর দ্বার সকলের কবাটের প্রেকের জন্য ও কবজার জন্য দায়ুদ অপর্যাপ্ত লৌহ প্রস্তুত করিলেন এবং অপর্যাপ্ত পিত্তল, যাহা তৌল করা যায় না, আর অসংখ্য এরস কাষ্ঠ প্রস্তুত করিলেন। কেননা সিদোনীয় ও সরিয়েরা দাউদের নিকটে অপর্যাপ্ত এরস কাষ্ঠ আনিয়াছিল। আর দায়ুদ কহিলেন, আমার পুত্র সলোমন অল্প বয়স্ক ও কোমল, কিন্তু সদাপ্রভুর জন্য যে গৃহ নির্মাণ করা যাইবে তাহা অতিশয় প্রতাপান্বিত হইবে, তাহার কীর্তি ও যশ সর্বদেশে ব্যাপ্ত হইবে। আমি এখন তাহার জন্য আয়োজন করিব। অতএব দায়ুদ আপন মৃত্যুর পূর্বে প্রচুর দ্রব্যের আয়োজন করিলেন। পরে তিনি আপন পুত্র সলোমনকে ডাকিয়া ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। আর দায়ুদ আপন পুত্র সলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিতে আমারই মনোরথ ছিল, কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়াছ ও বড় বড় যুদ্ধ করিয়াছ, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেননা আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ। দেখো, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে, আমি তাহার চারিদিকে সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম সলোমন, শান্ত হইবে, এবং তাহার সময়ে আমি ইসরায়েলকে শান্তি ও নির্বিঘ্নতা দিব। সেই আমার নামের জন্য গৃহ নির্মাণ করিবে, আর সে আমার পুত্র হইবে, আমি তাহার পিতা হইব, এবং ইসরায়েলের উপরে তাহার রাজসিংহাসন চিরকালের জন্য স্থির করিব। এখন হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সহবর্তী হন,
এবং তিনি তোমার বিষয়ে যেমন বলিয়াছেন তদনুসারে তুমি কৃতকার্য হও ও তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ নির্মাণ কর। কেবল সদাপ্রভু তোমাকে বুদ্ধি ও বিবেচনা দিয়া ইসরায়েলের বিষয়ে তোমাকে আজ্ঞা দিউন, যেন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পালন করিতে পারো। সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত মসীকে যে সকল বিধি ও শাসন দিয়াছেন সে সমস্ত যত্নপূর্বক পালন করিলেই তুমি কৃতকার্য হইবে। তুমি বলবান হও ও সাহস করো, ভয় করিও না, নিরাশ হইও না। আর দেখো, আমি কষ্টের মধ্যে সদাপ্রভুর গৃহের জন্য 100,000 তালন্ত স্বর্ণ ও 10,000,000 তালন্ত রৌপ্য এবং অপরিমীয় পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়া আছি। বাস্তবিক তাহা অপর্যাপ্ত, আর কাষ্ঠ ও প্রস্তর প্রস্তুত করিয়াছি এবং তুমি আরও প্রস্তুত করিতে পারিবে। আর তোমার কাছে অনেক শিল্পকার আছে, প্রস্তর ও কাষ্ঠের ছেদক ও তৎকার্যকারী এবং সর্বপ্রকার কর্মে নিপুণ অনেক লোক আছে। স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ অসংখ্য, উঠো, কর্ম করো এবং সদাপ্রভু তোমার সহবর্তী হউন। পরে দাউদ আপন পুত্র সলোমনের সাহায্য করিতে ইসরায়েলের সমস্ত অধ্যক্ষকে আজ্ঞা করিলেন, কহিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু কি তোমাদের সহবর্তী নহেন? তিনি কি সর্বদিকে তোমাদিগকে বিশ্রাম দেন নাই? তিনি তো দেশ নিবাসী লোকদিগকে আমার হাতে দিয়াছেন এবং সদাপ্রভুর ও তাহার প্রজাবৃন্দের সম্মুখে দেশ বশীভূত রহিয়াছে। এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিতে আপন আপন চিত্ত ও প্রাণ নিবেশ করো। আর উঠো, সদাপ্রভু ঈশ্বরের ধর্মধাম নির্মাণ করো, যেন সদাপ্রভুর নিয়ম সিন্ধুক ও ঈশ্বরের পবিত্র পাত্র সকল সেই গৃহে আনিত হয় যাহা সদাপ্রভুর নামের উদ্দেশ্যে নির্মাণ করা যাইবে। প্রথম বংশাবলী 23 অধ্যায়। লেবীয়দের নির্দিষ্ট কর্ম। আর দাউদ বৃদ্ধ ও পূর্ণায়ু হইলেন এবং আপন পুত্র সলোমনকে ইসরায়েলের উপরে রাজা করিলেন। তিনি ইসরায়েলের সমস্ত অধ্যক্ষকে এবং যাজক ও লেবীয়দিগকে একত্র করিলেন। তখন 30 ও তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়রা গণিত হইল। মস্তক গণনায় তাহারা 38,000 পুরুষ। তাহাদের মধ্যে 24,000 লোক সদাপ্রভুর গৃহের কার্যের তত্ত্বাবধানে নিযুক্ত হইল এবং 6,000 লোক শাসনকর্তা ও বিচারকর্তা, আর 4,000 লোক দ্বারপাল। এবং দাউদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্মাণ করেন তাহা দ্বারা 4,000 লোক সদাপ্রভুর প্রশংসা করিত। আর দাউদ তাহাদিগকে গেরশন, কহাত ও মরারি লেবির এই পুত্রদের বংশানুসারে নানা পালায় বিভক্ত করিলেন। গেরশনীয়দের মধ্যে লাদন ও শিমি, লাদনের সন্তান, প্রধান জিহিয়েল, অপর সেথম ও জোয়েল, 3 জন। শিমিয়ের সন্তান সলোমত, হাসিয়েল ও হারন, 3 জন। ইহারা লাদনের পিতৃকুলপতি। আর শিমিয়ের সন্তান জহত, সিন, জিউস ও বরিও, শিমির এই 4 সন্তান। তাহাদের মধ্যে প্রধান জহত ও দ্বিতীয় শিস, কিন্তু জিউসের ও বরিয়ের বহু সন্তান ছিল না, এ কারণ তাহারা একত্র গণিত হইয়া এক পিতৃকুল হইল। কাহাতের পুত্র অম্রাম, জিসহর, হিব্রন ও উশিয়েল, 4 জন। অম্রামের পুত্র হারন ও মোশি। আর চিরকাল অতি পবিত্র বস্তু পবিত্র করণার্থে সদাপ্রভুর সম্মুখে ধূপদাহ, তাহার পরিচর্যা এবং তাহার নামে আশীর্বাদ করণার্থে হারনকে ও তাহার সন্তানগণকে চিরকালের জন্য পৃথক করা গেল। কিন্তু ঈশ্বরের লোক যে মসি, তাহার পুত্রগণ লেবী বংশের মধ্যে উল্লিখিত হইল। মসির পুত্র গেরশম ও ইলিয়েশর। গেরশমের সন্তানদের মধ্যে সবুয়েল প্রধান,
আর ইলিয়েশরের সন্তানদের মধ্যে রহবিহ প্রধান ছিল। এই ইলিয়েশরের আর পুত্র ছিল না, কিন্তু রহবিয়ের সন্তানগণ বহু সংখ্যক হইল। যিশহারের সন্তানদের মধ্যে শলমিত প্রধান, হিব্রনের পুত্রদের মধ্যে প্রধান জিরিও, দ্বিতীয় অমরীয়, তৃতীয় জহসিয়েল, চতুর্থ জিকমিয়াম, উশিয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিখা ও দ্বিতীয় জিসিও, মরারির পুত্র মহলি ও মুশি, মহলির পুত্র এলিয়াসর ও কিস। এলিয়াসর মরিলেন, তাহার পুত্র ছিল না, কেবল কয়েকটি কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কিসের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল। মুশির পুত্র মহলি, এদর ও জিরেমোথ তিনজন। এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবা কর্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি। কেননা দায়ুদ কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজাদিগকে বিশ্রাম দিয়াছেন এবং তিনি চিরকালের জন্য জিরুসালেমে বাস করেন, প্রিয়দিগকেও অদ্যাবধি আবাস কিংবা তাহার সেবাকর্মার্থক পাত্র সকল আর বহিত হইবে না। কারণ দায়ুদের শেষ আজ্ঞায় লেবির সন্তানদের মধ্যে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকেরা গণিত হইল। কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্মের জন্য তাহাদের পদ হারুন সন্তানদের অধীন। তাহা এই এই বিষয় সম্বন্ধীয় প্রাঙ্গণ ও কুঠরি সকল, পবিত্র বস্তু সকলের সূচীকরণ, ঈশ্বরের গৃহের সেবাকর্ম সম্পাদন এবং দর্শন রুটি ও ভক্ষ্য নৈবেদ্য, তাড়িশূন্য সরু চাকলি ও ভর্জন পাত্রে ভর্জিত দ্রব্য ও রান্ধা দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা এবং সকল পরিমাণ ও তৌল, আর সদাপ্রভুর স্তবগান ও প্রশংসার্থে প্রতি প্রাতঃকালে ও সন্ধ্যাকালে দণ্ডায়মান হওয়া এবং সদাপ্রভুর সম্মুখে প্রতিনিয়ত পালনীয় বিধিমতে বিশ্রামবারে, অমাবস্যায় ও পর্বে সদাপ্রভুর উদ্দেশ্যে সংখ্যানুসারে হোম বলিদান করা, আর তাহারা যেন সমাগম তাম্বুর রক্ষণীয় দ্রব্য ও পবিত্র স্থানে রক্ষণীয় দ্রব্য এবং ঈশ্বরের গৃহের সেবাকর্মের জন্য আপনাদের জ্ঞাতি হারুন সন্তানদের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে। প্রথম বংশাবলী ২৪ অধ্যায়। হারুন সন্তানদের পালার কথা। হারুনের পুত্র নাদব ও অবিহু, এলিয়াসর ও ইথামর, কিন্তু নাদব ও অবিহু আপনাদের পিতার অগ্রে মারা পড়িল এবং তাহাদের পুত্র ছিল না, অতএব এলিয়াসর ও ইথামর যাজক হইলেন, আর দায়ুদ এবং ইলিয়াসরের বংশজাত সাদুক ও ইথামরের বংশজাত অহিমেলক যাজকদিগকে সেবাকর্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন। তাহাতে জানা গেল পুরুষদের সংখ্যাতে ইথামরের সন্তানগণ অপেক্ষা ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক, আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল। ইলিয়াসরের সন্তানগণের মধ্যে ১৬ জন পিতৃকুলপতি ও ইথামরের সন্তানগণের মধ্যে ৮ জন পিতৃকুলপতি হইল। পিতৃকুল নির্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল। কেননা ধর্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ এলিয়াসর ও ইথামর উভয়ের সন্তানগণের মধ্যে হইতে গৃহীত হইল। আর রাজার অধ্যক্ষদের সাদক যাজকের, অবিয়াতারের পুত্র অহিমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র সময়ীয় লেখক তাহাদের নাম লিখিলেন। বস্তুত ইলিয়াসরের জন্য এক ও ইথামরের জন্য এক পিতৃকুল গ্রহণ করা হইল। তখন প্রথম গুলিবাট জিহো আরিবের নামে উঠিল, দ্বিতীয় জিদইয়ের, তৃতীয় হারিমের, চতুর্থ শিওরিমের, পঞ্চম মলকিয়ের, ষষ্ঠ মিয়ামিনের, সপ্তম হক্কসের, অষ্টম অবিয়ের, নবম জিসুয়ের, দশম
শকনিয়ের, একাদশ ইলিয়াশিবের, দ্বাদশ জাকিমের, ত্রয়োদশ হুপ্পের, চতুর্দশ জেসবাবের, পঞ্চদশ বিলগার, ষোড়শ ইম্মেরের, সপ্তদশ হেসিয়ের, অষ্টাদশ হপ্পিসেসের, ঊনবিংশ পতাহিয়ের, বিংশ জিহিসকেলের, একবিংশ চাখিনের, দ্বাবিংশ গামুলের, ত্রয়োবিংশ দলায়ের, চতুর্বিংশ মাসিয়ের নামে উঠিল। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদের পিতা হারন কর্তৃক নিরূপিত যে তাহাদের বিধান, তদনুসারে সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকর্মের জন্য এই শ্রেণী হইল। লেবির অবশিষ্ট সন্তানদের কথা। অম্রামের সন্তানদের মধ্যে সবুয়েল, সবুয়েলের সন্তানদের মধ্যে জেহদীয়। রহবিয়ের কথা। রহবিয়ের সন্তানদের মধ্যে জিশিও প্রধান। জিশহরিয়দের মধ্যে সলমত, সলমতের সন্তানদের মধ্যে জাহত। আর হিব্রনের পুত্র জিরিও প্রধান। দ্বিতীয় অমরীয়, তৃতীয় জহসিয়েল, চতুর্থ জিকোমিয়াম। উশিয়েলের পুত্র মিখা, মিখার পুত্রদের মধ্যে শামির, মিখার ভ্রাতা জিশিও, জিশিয়ের পুত্রদের মধ্যে সখরীয়। মরারির পুত্র মহলি ও মুশি, জাসিয়ের পুত্র বিনো, মরারির সন্তান জাসিয়ের পুত্র বিনো, সোহম, সক্কুর ও ইব্রি। মহলির পুত্র এলিয়াসার, ইহার পুত্র ছিল না। কিসের কথা। কিসের পুত্র জিরহমেল, মুশির পুত্র মহলি, এদর ও জিরেমোত। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান। আপনাদের ভ্রাতা হারুন সন্তানদের ন্যায় ইহারাও দাউদ রাজার, সাদকের ও অহিমিলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলি বাঁট করিল। অর্থাৎ প্রতি পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল। প্রথম বংশাবলী ২৫ অধ্যায়। গায়ক ও বাদকদের জন্য নির্দিষ্ট কর্ম, আর দায়ুদ ও সেনাপতিগণ সেবাকর্মের জন্য আসফের, হেমনের ও জিদুথুনের কয়েকটি সন্তানকে পৃথক করিয়া বীণা, নেবল ও করতল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার দিলেন। তাহাদের সেবাকর্মানুসারে কর্মকারীদের সংখ্যা। আসফের সন্তানদের কথা। আসফের সন্তান শক্কুর, জোসেফ, নথনীয় ও অসারেল। আসফের এই সন্তানগণ আসফের অধীন ছিল, ইনি রাজার অধীনে ভাবোক্তি কহিতেন। জিদুথুনের কথা। জিদুথুনের সন্তান গদলীয়, সরি ও সিমি এবং জিসায়াহ, হসবীয় ও মত্তিথীয় ৬ জন। ইহারা বিনাবাদ্যে আপনাদের পিতা জিদুথুনের অধীন ছিল, ইনি সদাপ্রভু স্তব ও প্রশংসা দ্বারা ভাবোক্তি কহিতেন। হেমনের কথা। হেমনের সন্তান বুক্কীয়, মত্তনীয়, উশিয়েল, সবুয়েল ও জিরিমোত, হনানীয়, হনানি, ইলিয়াথা, গিদ্দলতি ও রোমান্তিয়েশর, যশবকাসা, মল্লথি, হথির, মহসিয়ত। যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চ ধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্ত তাহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে 14 পুত্র ও 3 কন্যা দিয়াছিলেন। ইহারা সকলে ঈশ্বরের গৃহের সেবাকর্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা সদাপ্রভুর গৃহে গান করিবার জন্য তাহাদের পিতার অধীন ছিলেন। আসাফ, জিদুথুন ও হেমন রাজার অধীন ছিলেন। সদাপ্রভুর উদ্দেশ্যে গীতগানে শিক্ষিত তাহারা ও তাহাদের ভ্রাতৃগণ সংখ্যায় সর্বশুদ্ধ 288 জন সঙ্গীত পারদর্শী লোক ছিল। পরে তাহারা ছোট বড় এবং গুরু শিষ্য সকলে গুলিবাট দ্বারা আপন আপন রক্ষণীয় স্থির করিল। আর আসফের জন্য জোসেফের পক্ষে প্রথম গুলি উঠিল, দ্বিতীয় গদলিয়ের পক্ষে। সে তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ 12 জন।
তৃতীয় শক্কুরের পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, চতুর্থ জিশ্রীর পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, পঞ্চম নথনিয়ার পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, ষষ্ঠ বুক্কির পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, সপ্তম জিসারেলের পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, অষ্টম জিসায়াহের পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, নবম মত্তনিয়ের পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, দশম শিমির পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, একাদশ অস্রেলের পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, দ্বাদশ হসবিয়ের পক্ষে, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, ত্রয়োদশ সাবুয়েল, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, চতুর্দশ মত্তিতীয়, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, পঞ্চদশ জিরেমত, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, ষোড়শ হনানীয়, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, সপ্তদশ যশবকাসা, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, অষ্টাদশ হনানি, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, ঊনবিংশ মল্লথি, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, বিংশ ইলিয়াথা, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, একবিংশ হথির, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, দ্বাবিংশ গিদ্দলতি, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, ত্রয়োবিংশ মহসিয়ত, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন, চতুর্বিংশ রোমান্তি ঈশ্বর, তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন। প্রথম বংশাবলী ২৬ অধ্যায়। দ্বারপাল প্রভৃতি কর্মচারীদের নির্দিষ্ট কর্ম। দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরীয় পুত্র মশেলিমীয় আসব বংশজাত লোক ছিল, মশেলিমীয়ের সন্তান, সখরীয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় জিদিয়েল, তৃতীয় সবদীয়, চতুর্থ যত্নিয়েল, পঞ্চম এলম, ষষ্ঠ জিহোহানন, সপ্তম ইলিহইনয়, আর ওবেদ ইদবের পুত্র ছিল, সময়ীয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় জিহোশাবদ, তৃতীয় জোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথানেল, ষষ্ঠ অম্মিয়েল, সপ্তম ইশাখর, অষ্টম পিউল্লতয়, কেননা ঈশ্বর তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন, তাহার পুত্র সময়ীয়েরও কতকগুলি পুত্র জন্মিল, তাহারা আপনাদের পিতৃকুলে কর্তৃত্ব করিল, কারণ তাহারা বলবান বীর ছিল। সময়ীয়ের পুত্র অতনি, রাফায়েল, ওবেদ, এলশাবদ এবং ইলিহু ও সমথীয় নামে তাহার ভ্রাতারা বীর পুরুষ ছিল। ইহারা সকলে ওবেদ ইদোমের সন্তান। ইহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ সেবাকর্মের জন্য বীর পুরুষ ছিল। এই ওবেদ ইদোমের বংশজাত ৬২ জন ছিল, আর মশেলিমিয়ের পুত্রগণ ও ভ্রাতৃগণ ১৮ জন বীর পুরুষ ছিল। আর মরারি বংশজাত হোসার পুত্রগণের মধ্যে শিমরি প্রধান ছিল। সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিতা তাহাকে প্রধান করিয়াছিল। দ্বিতীয় হিলকিও, তৃতীয় টবলীয়, চতুর্থ সখরীয়, হোসার পুত্রগণ ও ভ্রাতৃগণ সর্বশুদ্ধ ১৩ জন ছিল। দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করিবার জন্য ভারপ্রাপ্ত হইয়াছিল। আর তাহারা ছোট বড় আপন আপন পিতৃকুলানুসারে প্রত্যেক দ্বারের জন্য গুলি বাঁট করিল। তাহাতে পূর্ব দিকের গুলি সেলিমিয়ের নামে উঠিল,
ইহার পুত্র সখরীয় মন্ত্রণাদানে জ্ঞানবান, গুলি বাট করিলে উত্তর দিকের গুলি তাহার নামে উঠিল, ওবেদ ইদমের নামে দক্ষিণ দিকের এবং তাহার পুত্রগণের নামে ভাণ্ডারের গুলি উঠিল, সুপ্রিমের ও হোসার নামে পশ্চিম দিকের ঊর্ধ্বগামী পথসমীপস্থ সল্লেখত নামক দ্বারের গুলি উঠিল, তাহার প্রহরী দলের অভিমুখে প্রহরী দল দিল, পূর্ব দিকে ৬ জন লেবীয় ছিল, উত্তর দিকে প্রতিদিন ৪ জন, দক্ষিণ দিকে প্রতিদিন ৪ জন ও ভাণ্ডারের জন্য ২ জন, পশ্চিম দিকে উপপুরীর দ্বারে উচ্চ পথে ৪ জন ও উপপুরীতে ২ জন ছিল, করহীয় ও মরারীয় বংশজাত লোকদের মধ্যে দ্বারপালদের এই সকল পালা ছিল। লেবীয়দের কথা, অহিয় সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তু সকলের কোষাধ্যক্ষ ছিলেন, লাদনের সন্তান, লাদন সম্বন্ধীয় গেরশনীয়দের সন্তান, গেরশনীয় লাদনের সন্তান পিতৃকুলপতি ছিলেন জিহিয়েলি, জিহিয়েলির পুত্র শেথম ও তাহার ভ্রাতা জোয়েল, ইহারা সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন। অম্রামীয়দের, জিসহরীয়দের, হিব্রনীয়দের ও উশিলীয়দের মধ্যে মসির পুত্র গেরশনের সন্তান শবুয়েল কোষাধ্যক্ষ ছিলেন, আর তাহার ভ্রাতৃগণ ইলিয়েশরের পুত্র রহবীয়, তাহার পুত্র জিসায়াহ, তাহার পুত্র জোরাম, তাহার পুত্র শিখ্রি, তাহার পুত্র সলমত, দাউদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, সলমত ও তাহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন। সদাপ্রভুর গৃহ মেরামত করণার্থে উহারা যুদ্ধে লব্ধ অনেক বস্তু পবিত্র করিয়াছিলেন। আর সমুয়েল দর্শক কিসের পুত্র শৌল, নেরের পুত্র অবনের ও সরুয়ার পুত্র জোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন সে সকল বস্তু সলমতের ও তাহার ভ্রাতৃগণের হস্তে রহিল। যিশহরীয়দের মধ্যে কননীয় ও তাহার পুত্রগণ শাসক ও বিচারকর্তৃগণের জন্য ইসরায়েলের উপরে বাহিরের কর্মে নিযুক্ত হইলেন। হিব্রনীয়দের মধ্যে হাসবীয় ও তাহার ভ্রাতৃগণ 1,700 বীরপুরুষ, সদাপ্রভুর সকল কার্যে ও রাজার সেবাকর্মে জর্দনের এপারে পশ্চিম দিকে ইসরায়েলের উপরে নিযুক্ত হইল। হিব্রনীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলীতে জিরিয় হিব্রনীয়দের মধ্যে প্রধান ছিল। দায়ুদের রাজত্বের 40 বৎসরে অনুসন্ধান করা গেলে তাহাদের মধ্যে গিলিয়দস্থ জাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল, আর তাহার ভ্রাতৃগণ 2,700 বীর পুরুষ পিতৃকুলপতি ছিল। তাহাদিগকে দায়ুদ রাজা ঈশ্বরীয় ও রাজকীয় সমস্ত কার্য করিতে রুবেনীয়দের, গাদীয়দের ও মনস্সির অর্ধবংশের উপরে নিযুক্ত করিলেন। প্রথম বংশাবলী 27 অধ্যায়, সেনাপতি প্রভৃতি অধ্যক্ষদের নাম। ইসরায়েল সন্তানগণের সংখ্যানুসারে পিতৃকুলপতিগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও কর্মচারীগণ রাজার পরিচর্যা করিতেন। তাহারা নানা দলে বিভক্ত হইয়া বৎসরের সমস্ত মাসের এক এক মাসে কর্মে প্রবৃত্ত ও নিবৃত্ত হইতেন। প্রত্যেক দলে 24,000 লোক ছিল। প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য শব্দিয়েলের পুত্র জাসবিয়াম, তাহার দলে 24,000 লোক ছিল। তিনি পিরাসের সন্তানদের মধ্যবর্তী। তিনি প্রথম মাসের জন্য নিযুক্ত সেনাদলের সমস্ত সেনাপতির মধ্যে প্রধান ছিলেন। দ্বিতীয় মাসের দলে অহহীয় দোদয় ও তাহার দল, অধ্যক্ষ ছিলেন মিক্লোত এবং তাহার দলে 24,000 লোক ছিল। তৃতীয় মাসের জন্য নিযুক্ত সেনাদলের
তৃতীয় সেনাপতি জিহোয়াদা যাজকের পুত্র বনায়, তিনি প্রধান, তাহার দলে 24,000 লোক ছিল। এই বনায় সেই 30 জনের মধ্যে বলবান ও সেই 30 জনের উপরে ছিলেন, এবং তাহার দলে তাহার পুত্র অম্মিশাবাত ছিল। চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি জুয়াবের ভ্রাতা অসাহেল ও তাহার পরে তাহার পুত্র সবদীয়, তাহার দলে 24,000 লোক ছিল। পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি জিসরাহি ও সমহুত, তাহার দলে 24,000 লোক ছিল। ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ সেনাপতি তকই ও ইক্কেশের পুত্র ইরা, তাহার দলে 24,000 লোক ছিল। সপ্তম মাসের জন্য সপ্তম সেনাপতি এফ্রাইম সন্তানদের কুলজাত পলনি ও হেলস, তাহার দলে 24,000 লোক ছিল। অষ্টম মাসের জন্য অষ্টম সেনাপতি সেরহি ও কুলজাত হুসাতি ও সিব্বখয়, তাহার দলে 24,000 লোক ছিল। নবম মাসের জন্য নবম সেনাপতি বিন্যামিন বংশজাত অনাথতি ও অবিয়েশর, তাহার দলে 24,000 লোক ছিল। দশম মাসের জন্য দশম সেনাপতি সেরহীয় কুলজাত নটফাতীয় মহরয়, তাহার দলে 24,000 লোক ছিল। একাদশ মাসের জন্য একাদশ সেনাপতি ইফ্রাইম সন্তানদের কুলজাত পিরিয়াথনীয় বনায়, তাহার দলে 24,000 লোক ছিল। দ্বাদশ মাসের জন্য দ্বাদশ সেনাপতি অথনিয়েল কুলজাত নটফাতীয় হিলদয়, তাহার দলে 24,000 লোক ছিল। ইসরায়েলের বংশাধ্যক্ষগণ, রুবেনীয়দের কুলে অধ্যক্ষ শিখরির পুত্র ইলিয়েশর, সিমিওনিদের কুলে মাখার পুত্র সফটিও, লেবির কুলে কমুয়েলের পুত্র হসবিও, হারনের কুলে সাদক, জিহুদার কুলে দায়ুদের ভ্রাতৃগণের মধ্যে ইলিহু, ইশাখরের কুলে মিখাইলের পুত্র অম্রি, সবলুনের কুলে ওবদিয়ের পুত্র জিসমায়, নফতালির কুলে অস্রিয়েলের পুত্র জিরেমত, ইফ্রাইম সন্তানদের কুলে অস্সিয়ের পুত্র হোসেও, মনসির অর্ধবংশের কুলে পদায়ের পুত্র জোয়েল, গিলিয়দস্থ মনসির অর্ধবংশের কুলে সখরিয়ের পুত্র জিদ্দো, বিন্যামিনের কুলে আবনেরের পুত্র জাসিয়েল, দানের কুলে জিরোহমের পুত্র অসরেল। ইহারা ইসরায়েলের বংশাধ্যক্ষ ছিলেন। কিন্তু দায়ুদ 62 বৎসর ও তদপেক্ষা অল্প বয়স্ক লোকদের সংখ্যা গ্রহণ করিলেন না, কেননা সদাপ্রভু বলিয়াছিলেন, তিনি আকাশে তারার ন্যায় ইসরায়েলকে বহু সংখ্যক করিবেন। সরুয়ার পুত্র জোয়াব গণনা করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সমাপ্ত করেন নাই। আর গণনা প্রযুক্ত ইসরায়েলের উপরে কোপ পড়িয়াছিল, এবং তাহাদের সংখ্যা দায়ুদ রাজার ইতিহাস পুস্তকে লিখিত হইল না। অদিয়েলের পুত্র আসমাবত রাজার কোষাধ্যক্ষ ছিলেন, এবং ক্ষেত্র, নগর, গ্রাম ও দুর্গ সকলে যে যে ভাণ্ডার ছিল সেই সকলের অধ্যক্ষ উশিয়ের পুত্র জোনাথন, ক্ষেত্রের কৃষানদের অধ্যক্ষ কলুবের পুত্র ইসরি, দ্রাক্ষাক্ষেত্র সকলের অধ্যক্ষ রামাথিও সিমিই, এবং দ্রাক্ষাক্ষেত্রস্থ দ্রাক্ষারসের ভাণ্ডারের অধ্যক্ষ শিফমিও শব্দি, নিম্নভূমিস্থিত জিদ বৃক্ষ ও সুকুমর বৃক্ষ সকলের অধ্যক্ষ গদেরীয় বালহানান, তৈল ভাণ্ডারের অধ্যক্ষ জোয়াস, সারণের যে সকল গরুর পাল চরিত তাহার অধ্যক্ষ সারণীয় সিট্রয়, নানা তলভূমিস্থিত গরুর পালের অধ্যক্ষ অদলয়ের পুত্র সাফট, উষ্ট্রগণের অধ্যক্ষ ইসমাইলীয় অবিল, গর্দভীগণের অধ্যক্ষ মেরনথীয় জেহদীয়, মেষপালদের অধ্যক্ষ হাগরীয় জাসিস। ইহারা দাউদ রাজার সম্পত্তির অধ্যক্ষ ছিলেন। দাউদের পিতৃব্য জোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক আর লেখক ছিলেন, এবং হকমনির পুত্র
জিহিয়েল রাজপুত্রদের বয়স্য ছিলেন, আর অহিথোফল রাজমন্ত্রী এবং অর্কীয় হুশয় রাজার সুহৃদ ছিলেন। আর অহিথোফলের পরে বনায়ের পুত্র জিহোয়াদা ও অবিয়াথর ছিলেন এবং জোয়াব রাজার সৈন্যদলের সেনাপতি ছিলেন। প্রথম বংশাবলী ২৮ অধ্যায়। প্রজাদের ও সলোমনের প্রতি দাউদের উপদেশ। পরে দাউদ ইসরায়েলের সমস্ত অধ্যক্ষকে অর্থাৎ বংশাধ্যক্ষগণকে, পালানুক্রমে রাজার পরিচর্যাকারী দলের অধ্যক্ষগণকে, সহস্রপতি ও শতপতিগণকে এবং রাজার ও রাজপুত্রদের সমস্ত সম্পত্তির ও পশুপালের অধ্যক্ষগণকে, কর্মচারীদিগকে এবং বীরগণকে, এমনকি সমস্ত বলবান বীরকে জিরুসালামে একত্র করিলেন। তখন দাউদ রাজা চরণে ভর দিয়া দাঁড়াইয়া কহিলেন, হে আমার ভ্রাতৃগণ ও আমার প্রজাগণ, আমার কথা শুনো। সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের জন্য ও আমাদের ঈশ্বরের পাদপীঠের জন্য এক বিশ্রাম গৃহ নির্মাণ করিতে আমার মনোরথ হইয়াছিল এবং আমি নির্মাণার্থ আয়োজনও করিয়াছিলাম। কিন্তু ঈশ্বর আমাকে কহিলেন, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ। যাহা হোক, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলের উপরে নিত্য রাজত্ব করণার্থে আমার সমস্ত পিতৃকুল হইতে আমাকে মনোনীত করিয়াছেন। বস্তুত তিনি নায়ক রূপে জিহুদাকে ও জিহুদার কুলমধ্যে আমার পিতৃকুলকে মনোনীত করিয়াছেন এবং সমস্ত ইসরায়েলের উপরে রাজা করণার্থে আমার পিতার পুত্রগণের মধ্যে আমারই উপরে প্রসন্ন হইয়াছেন। আবার সদাপ্রভু আমাকে অনেক পুত্র দিয়াছেন, কিন্তু আমার পুত্র সকলের মধ্যে ইসরায়েলের অধ্যক্ষ রূপে সদাপ্রভুর রাজ সিংহাসনে বসিবার জন্য আমার পুত্র সলোমনকে মনোনীত করিয়াছেন। আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র সলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্মাণ করিবে, কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমি তাহার পিতা হইব। আর অদ্যকার মতো যদি সে আমার আজ্ঞা ও শাসনকলাপ পালন করিতে তৎপর হয়, তবে আমি তাহার রাজ্য চিরকালের জন্য স্থির করিব। অতএব এখন সদাপ্রভুর সমাজ সমস্ত ইসরায়েলের সাক্ষাতে ও আমাদের ঈশ্বরের কর্ণগোচরে তোমরা যত্নপূর্বক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আজ্ঞার অনুশীলন করো, যেন এই উত্তম দেশের সত্ত্ব ভোগ করিতে পারো এবং তোমাদের পরে তোমাদের সন্তানগণের চিরস্থায়ী অধিকারার্থে তাহা রাখিয়া যাও। আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন, তুমি বলবান হইয়া কার্য করো। পরে দাউদ আপন পুত্র সলোমনকে বারান্ডার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠুরি সকলের, ভিতর কুঠুরি সকলের ও পাপাবরণ সমন্বিত গৃহের আদর্শ দিলেন। আত্মার দ্বারা যাহা যাহা তাহার মনে উপস্থিত হইয়াছিল সেই সকলের আদর্শ দিলেন। তন্মধ্যে নির্দিষ্ট বস্তু এই এই: সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণ সকল ও চারিদিকের সকল কুঠুরি, ঈশ্বরের গৃহের ভাণ্ডার সকল ও পবিত্রীকৃত বস্তুর ভাণ্ডার সকল, আর যাজকদের ও লেবীয়দের পালা এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবা কর্মার্থক সমস্ত কার্য ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবা কর্মার্থক সমস্ত পাত্র,
স্বর্ণপাত্র সকলের জন্য, সকল প্রকার সেবাকর্মার্থক সমস্ত পাত্রের জন্য পরিমিত স্বর্ণ, সমস্ত রৌপ্যময় পাত্রের সকল প্রকার সেবাকর্মার্থক সমস্ত পাত্রের জন্য পরিমিত রৌপ্য, এবং স্বর্ণদ্বীপ বৃক্ষের ও স্বর্ণদ্বীপ সকলের জন্য অর্থাৎ সকল দ্বীপবৃক্ষের ও তৎসম্বন্ধীয় দ্বীপের জন্য পরিমিত স্বর্ণ, এবং রৌপ্যময় দ্বীপবৃক্ষের প্রত্যেক দ্বীপবৃক্ষের ব্যবহার অনুসারে সকল দ্বীপবৃক্ষের ও তৎসম্বন্ধীয় দ্বীপগুলির জন্য পরিমিত রৌপ্য, এবং দর্শনরুটির মেজ সকলের মধ্যে প্রত্যেক মেজের জন্য পরিমিত স্বর্ণ, এবং রৌপ্যময় মেজ সকলের জন্য রৌপ্য, এবং ত্রিকণ্টক শূল বাটি ও স্রূপ সকলের জন্য নির্মল স্বর্ণ, এবং স্বর্ণময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত স্বর্ণ, এবং রৌপ্যময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত রৌপ্য, এবং ধূপবেদীর জন্য পরিমিত নির্মল স্বর্ণ, এবং বাহনের অর্থাৎ যে কুরুপদ্বয় পক্ষ বিস্তার করিয়া সদাপ্রভুর নিয়ম সিন্ধুক আচ্ছাদন করিয়াছিল তাহাদের আদর্শের জন্য স্বর্ণ। দাউদ কহিলেন, এ সমস্ত সদাপ্রভুর হস্তচালন ক্রমে রচিত লিপি, তিনি আদর্শের সমস্ত কার্য আমাকে বুঝাইয়া দিয়াছেন। পরে দাউদ আপন পুত্র সলোমনকে কহিলেন, তুমি বলবান হও, সাহস করো, কার্য করো, ভয় করিও না, নিরাশ হইও না, কেননা সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর তোমার সহবর্তী। সদাপ্রভুর গৃহ বিষয়ে কার্যের সমস্ত রচনা যাবৎ সমাপ্ত না হয় তাবৎ তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আর দেখো, ঈশ্বরের গৃহ সম্পর্কীয় সমস্ত সেবাকর্মের জন্য যাজকদের ও লেবীয়দের পালা আছে, এবং সমস্ত কার্যের জন্য সুনিপুণ শতপ্রবৃত্ত লোকেরা সমস্ত রচনায় তোমার সহবর্তী হইবে, আর অধ্যক্ষগণ ও সমস্ত প্রজা তোমার সমস্ত বাক্য মানিবে। প্রথম বংশাবলী 29 অধ্যায়। পরে দাউদ রাজা সমস্ত সমাজকে কহিলেন, ঈশ্বর কেবল আমার পুত্র সলোমনকে মনোনীত করিয়াছেন, সে এখনও অল্পবয়স্ক ও কোমল, আর এই কার্য অতি মহৎ, কেননা এই প্রাসাদ মনুষ্যের নিমিত্ত নয়, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত, আর আমার যতটা ক্ষমতা আছে তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্ত স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, পিত্তলময় দ্রব্যের জন্য পিত্তল, লৌহময় দ্রব্যের জন্য লৌহ, ও কাষ্ঠময় দ্রব্যের জন্য কাষ্ঠ, এবং গোমেদক মণি, খচনার্থক মণি, তেজস্বী প্রস্তর ও নানা বর্ণের প্রস্তর, এবং সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর ও মর্মর প্রস্তর প্রচুর রূপে আয়োজন করিয়াছি। আবার সেই পবিত্র গৃহের নিমিত্ত যাহা যাহা আয়োজন করিয়াছি তদ্ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ ও রৌপ্যধনও আছে। আমার ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত, আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম। ফলত গৃহদ্বয়ের ভিত্তি সকল মুড়িবার জন্য 300 তালন্ত স্বর্ণ অফিরের স্বর্ণ ও 700 তালন্ত নির্মল রৌপ্য দিলাম, স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ ও রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, এবং শিল্পকারদের হস্ত দ্বারা যাহা যাহা করা যাইবে তাহার জন্যও দিলাম। ভালো ভালো, অদ্য কে সদাপ্রভুর উদ্দেশ্যে আপনার হস্তপূরণ জন্য ইচ্ছাপূর্বক দান করে? তখন পিতৃকুলপতিগণ, ইসরায়েলের বংশাধ্যক্ষগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও রাজার কার্যাধ্যক্ষগণ ইচ্ছাপূর্বক দান করিলেন। তাহারা ঈশ্বরের গৃহের কার্যের জন্য 500 তালন্ত স্বর্ণ, অদরকন নামে 10,000 স্বর্ণমুদ্রা, 10,000 তালন্ত রৌপ্য, 18,000 তালন্ত পিত্তল ও 100,000 তালন্ত লৌহ দিলেন। আর যাহাদের নিকটে মণি পাওয়া গেল তাহারা গেরশনীয় জিহিয়েলের হস্তে
সদাপ্রভুর গৃহের ভাণ্ডারের জন্য তাহা দিল। তাহাতে প্রজারা ইচ্ছাপূর্বক দান করা হেতু আনন্দ করিল, কেননা তাহারা একাগ্র চিত্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক দান করিল এবং দাউদ রাজাও মহানন্দে আনন্দ করিলেন। আর দাউদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। দাউদ কহিলেন, হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইসরায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত ধন্য। হে সদাপ্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই, কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত। তোমা হইতে ধন ও গৌরব আইসে এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল ও পরাক্রম এবং তোমারই হস্তে সকলকে মহত্ব ও শক্তি দিবার অধিকার। আর এখন হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে, যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই তো তোমা হইতে আইসে এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। কেননা আমাদের সমস্ত পিতৃপুরুষ যেমন ছিলেন, তেমনি আমরাও তোমার সম্মুখে বিদেশী ও প্রবাসী। পৃথিবীতে আমাদের আয়ু ছায়া সদৃশ ও আশাবিহীন। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশ্যে এক গৃহ নির্মাণ করিবার জন্য আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করিয়াছি, এ সকল তোমার হস্ত হইতেই আসিয়াছে এবং সকলেই তোমার। আর আমি জানি, হে আমার ঈশ্বর, তুমি অন্তঃকরণে পরীক্ষা করিয়া থাকো ও তুমি সরলতায় প্রসন্ন। আমি আপন অন্তঃকরণে সরলতায় ইচ্ছাপূর্বক এই সকল দ্রব্য দিলাম এবং এখন এই স্থানে সমাগত তোমার প্রজাদিগকেও আনন্দ সহকারে তোমার উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক দান করিতে দেখিলাম। হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ আব্রাহামের, ইসহাকের ও ইসরায়েলের ঈশ্বর, তুমি আপন প্রজাদের অন্তঃকরণের চিন্তা মানসে এই প্রকার ভাব চিরস্থায়ী করিয়া রাখো ও আপনার প্রতি তাহাদের অন্তঃকরণ স্থির করো। আর আমার পুত্র সলোমনকে একাগ্রচিত্ত প্রদান করো, যেন সে তোমার আজ্ঞা, তোমার প্রমাণ বাক্য ও তোমার বিধিকলাপ পালন করিতে ও এই সমস্ত কার্য করিতে পারে এবং আমি যে প্রাসাদের জন্য আয়োজন করিয়াছি তাহা নির্মাণ করিতে পারে। পরে দাউদ সমস্ত সমাজকে কহিলেন, এখন তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহাতে সমস্ত সমাজ আপনাদের পিতৃপুরুষের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিল এবং মস্তক নমন করিয়া সদাপ্রভুর ও রাজার কাছে প্রণিপাত করিল। আর তাহারা পরদিবসে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিল ও সদাপ্রভুর উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করিল, অর্থাৎ 100 বলদ, 100 মেষ, 100 মেষ শাবক ও সেই সকলের পানীয় নৈবেদ্য ও প্রচুর বলি সমস্ত ইসরায়েলের জন্য উৎসর্গ করিল। এবং সেই দিন মহানন্দে সদাপ্রভুর সাক্ষাতে ভোজন পান করিল। আর তাহারা দাউদের পুত্র সলোমনকে দ্বিতীয়বার রাজা করিল এবং তাহাকে নায়ক ও সাধককে যাজক করিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে অভিষেক করিল। তাহাতে সলোমন আপন পিতা দাউদের পদে রাজা হইয়া সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন ও কৃতকার্য হইলেন এবং সমস্ত ইসরায়েল তাহার আজ্ঞাবহ হইল। আর অধ্যক্ষেরা ও বীরেরা সকলে এবং দাউদ রাজার সমস্ত পুত্র সলোমন রাজার অধীনতা স্বীকার করিলেন। আর সদাপ্রভু সমস্ত ইসরায়েলের দৃষ্টিতে সলোমনকে অতিশয় মহান করিলেন এবং তাহাকে এমন রাজপ্রতাপ দিলেন যাহা পূর্বে ইসরায়েলের কোনো রাজা প্রাপ্ত হন নাই। দাউদের মৃত্যু।
জিশায়ের পুত্র দাউদ সমস্ত ইসরায়েলের উপরে রাজত্ব করিয়াছিলেন। তিনি ৪০ বৎসর কাল ইসরায়েলের উপরে রাজত্ব করিলেন, ৭ বৎসর হিব্রনে ও ৩৩ বৎসর জিরুসালেমে রাজত্ব করেন। পরে তিনি আয়ু, ধন ও গৌরবে পরিপূর্ণ হইয়া শুভ বৃদ্ধাবস্থায় মরিলেন এবং তাহার পুত্র সলোমন তাহার পদে রাজত্ব করিতে লাগিলেন। আর দেখো, সমুয়েল দর্শকের পুস্তকে নাতন